তোমাকে সৃষ্টি করেছেন তো ভাই, এর জন্য কোন হাট কোন হৃদপিণ্ডের দরকার আছে না নেই? প্রত্যেকটা জিনিসের কিন্তু আছে। তো জিনিসটা কি সেই বুখারিতে স্পষ্টভাবে আছে কিতাবুত তাফসীর, আর হাদিসটা আমরা সকলে জানি কিয়ামত কতক্ষণ পর্যন্ত হবে না? যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একটা আল্লাহ আল্লাহ বলা লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। বোঝা গেল পৃথিবীটা যে টিকে আছে কিসের কারণে? আল্লাহ শব্দটা বলার লোক আছে তাই, মানে আল্লাহ শব্দটা হচ্ছে পৃথিবীর রূপ। যেদিন বলার লোক থাকবে না, নিশ্চল হয়ে যাবে মানুষদের মুখ দিয়ে যখন আল্লাহ বেরোবে না, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মানে পৃথিবীটা চালানোর জন্য যে একটা রুহের দরকার বা হার্টের দরকার, সেই শব্দ একটা শুধু আল্লাহ। যতক্ষণ মানুষ বলবে ততক্ষণ পৃথিবী চলবে, যখন মানুষ বলা বন্ধ করে দেবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষের হৃদয় হার্ট প্রত্যেকটা জিনিস। তো এটা বোঝানোর চেষ্টা করলাম যে গোটা বিশ্ব জগৎকে এখনো টিকে আছে শুধুমাত্র আল্লাহ এই প্রকৃত সত্য শব্দটা বলার কারণে। তো এই আল্লাহকে কি চেনা বা খোঁজা আমাদের দায়িত্ব নেই? অবশ্যই আছে। শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 4 শ্রীকৃষ্ণ এইভাবে বলেছেন যে না, তোমরা সত্যিকার ঈশ্বরকে অনুসন্ধান করো, ঈশ্বরকে অনুসন্ধান করতে হবে। কেন? মানুষ 750 কোটি আর ঈশ্বর আছেন 33 কোটি। চিন্তা করেছেন, মানে একজন মানুষের গড় পিছু দেখা যায় 10 জন মানুষের একজন ঈশ্বর হওয়া উচিত। মানে গড় যদি হিসাব করি আর কিছুদিন পর মানুষের চেয়ে ঈশ্বরই বেশি হয়ে যাবে, কে কাকে পুজো করবে? তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পবিত্র রব্বকে দিয়েছে, আল্লাহ একজন নিজের দাবি উপস্থাপন করেছে, তো হচ্ছে আল্লাহ 3 জন নয় আর আল্লাহ অনেকজন নয়। আর যদি অনেকজন আল্লাহ থাকতো এই আসমান যখন ভেঙে চৌচির হয়ে যেত। ভাই আপনার যারা শিয়ারের দোকান করেন, একটা দেখছে রেস্টুরেন্ট করেছেন 10 জন মালিক একটা রেস্টুরেন্ট করেছেন, বলেন তো এই রেস্টুরেন্ট কদিন টিকতে পারে? 1 বছর 2 বছর পর মারামারি লেগে যাবে, একদিন 2 দিন পরে। এক একজন মালিকের এক এক রকমের বুদ্ধি, এক এক রকম ভাবে তারা চালানোর চেষ্টা করবে। তার জন্য একটা দোকান যদি যে 10 জন মালিকের দোকানে যদি মারামারি লেগে যায়, এত গোটা বিশ্ব জগৎ যদি অনেকগুলো ঈশ্বর থাকতো অবশ্যই মারামারি করবে। তার জন্য হিন্দু ধর্মে দেখবেন অনেকগুলো ঈশ্বর দেবতা আছে যারা একে অপরের সঙ্গে মারামারি করেছে। কেন? ওইটা চাইছে, একটা পছন্দ করে ওইটা চেয়েছে, এরকম আছে ঘটনা। বিভিন্ন পুরাণগুলো পড়লে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়, এগুলো বলার প্রয়োজন না, তার স্বীকারও করে। কথা বুঝতে পারছেন? তো প্রথম পবিত্র দাবি উপস্থাপন করলাম, আল্লাহ একজন, আল্লাহ 3 জন নয়, আল্লাহ অনেকজন নয়, আর আল্লাহ বলা পৃথিবীতে মানুষ আছে বলে পৃথিবীটা এখন পর্যন্ত টিকে আছে। যতদিন থাকবে না সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার জন্য আমাদেরকে আল্লাহ আল্লাহ এই শব্দটা পৃথিবীর রূহ হিসাবে আমরা বলতে পারি। কথা ক্লিয়ার, স্পষ্ট? 2 নম্বর বিষয়, হিন্দু ধর্মগ্রন্থ কি আসলে 33 কোটি দেবদেবতার কথা বলে? যে আমরা যতটা পড়াশোনা করেছি 33 কোটি দেবদেবতার কথা বলা হয়েছে এমন কিছু পাইনি। তবে ঈশ্বরের 33টা নাম আছে এমনটা বেদে কয়েক জায়গাতে বলা হয়েছে। তারপরে ঋগ্বেদ মন্ত্র নম্বর 3, শুক্ল নম্বর 2 মন্ত্র নম্বর 1, 2 একক পর্ব 33টি মন্ত্র আছে যে ঈশ্বরের 33টা নাম বলা হয়েছে। কখনো নাম 33খানা, 33 কোটি দেবতা এটা এখন পর্যন্ত পাইনি। আর 33 কোটি যদি দেবতার নামটা যদি শুধুমাত্র বেদে লেখা হয়, বা বেদ কত পৃষ্ঠা লাগবে? যদি বলা হয় 33 কোটি দেবতা আছে না নেই, পরে কথা 33 কোটি দেবতা বা ঈশ্বরের নামগুলো লিখে একটা ধর্মগ্রন্থকে রেডি করো, মনে দেবে কতখানা বা কত খণ্ডের শুধু ধর্মগ্রন্থ লাগবে ঈশ্বরের নাম দিয়ে। সে বাহাস বা বিতর্কে গিয়ে লাভ নেই। প্রথম কথা, হিন্দু ধর্মগ্রন্থে আমি যতটা পড়েছি বা হিন্দু ধর্মে যেটা মেসেজ বারবার করে বলা হয়েছে, ঈশ্বর একজন, ঈশ্বর অনেকজন নয়। শুধুমাত্র কয়েকটা নমুনা সময় সংকীর্ণের জন্যই, শ্রীমৎ ভাগবত গীতা পর্বের অধ্যায় 7 শ্লোক নম্বর 17 শ্রীকৃষ্ণ স্পষ্ট হয়ে বলছেন, একই ভক্তির বিশিষ্যতে, যিনি একজনের ভক্তি করে শ্রদ্ধা করে তিনি হচ্ছেন বিবেকবান, তিনি হচ্ছে বুদ্ধিমান। শ্রীমৎ ভগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 সর্বধর্মাম পরিত্যাজ্যামাম একম শরণং ব্রজ, সর্বধর্মম সমস্ত ধর্ম
পরিত্যাগ যা, পরিত্যাগ করে দাও, মাম একাও, শুধুমাত্র এক ঈশ্বরকে স্মরণ গজ, তারই আরাধনা করো, তারই গুণকীর্তন করো। শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 এবং 62 একই, মানে একইভাবে বারবার এই কথাটা বলা হচ্ছে যে ঈশ্বর একজন, ঈশ্বর অনেকজন নয়। তামেব স্বনাম গুচ্ছা সর্বভাবনে ভারতা তৎপ্রসাদাত্মন শান্তি স্থানাং প্রপঞ্চলি শস্যতমা। অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62 শ্রীমদ ভগবদ গীতা। তামেব স্বনাম গুচ্ছা সর্বভাবনে ভারতা, হে অর্জুন সর্বাত্মভাবে ওই ঈশ্বরকে অনুসন্ধান করো, ঈশ্বরকে খোঁজো, যাকে পেলে পরম শান্তি স্থানাং প্রপঞ্চলি শস্যতমা, যাকে পেলে পরম শান্তি পাওয়া। এই শান্তির আরবি বলেন ইসলাম। যাকে তুমি যদি খুঁজে পাও ঈশ্বরকে একজনকে, তবে তুমি কি পাবা? ঈশ্বর অর্থাৎ ইসলাম পাবা, স্থানাং প্রপঞ্চলি শস্যতমা। আর তুমি শশ্বত জীবন পাবা, অর্থাৎ মৃত্যুর পর তুমি শশ্বত জীবন পাবা। মানে মন্ত্রের দিকে যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে অনেক কিছু বলা সম্ভব। তো সবাই সংকীর্ণতার জন্য আপনাকে সব শান্তি কিছু আপনাকে বলে যাচ্ছি। হিন্দুদের একটি ধর্মগ্রন্থ আছে যেটার নাম শ্বেতা সূত্র উপনিষদ, অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 2 পরিষ্কার বলছে, ধাবা ভূমি জনায়াম একিকাহ দাইবা আসমান, ভূমি জমিন জনায়াম সৃষ্টিকর্তা একিকাহ উপরে, তিনি কেবল মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। মানে আসমান জমি সৃষ্টিকর্তার মালিক, একজন দ্বিতীয় কেউ নেই। বা দি উসামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের প্রথম সৃষ্টিকর্তা। সূরা বাকারা সনদ 2 117, সূরা আনাম সনদ 6 1 নম্বর 101 আল্লাহ বলে দিয়েছেন। শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 3, একই হি রুদ্র না দ্বিতীয়া না তা হুস্তা না ইমামুল লোকানিশতা ঈশা ঈশা নিবিহি, একই হি রুদ্র না, এখানে বিশ্বকে সৃষ্টি করেছে রুদ্রা, তিনি একজন, দ্বিতীয়া না তা হুস্তা, দ্বিতীয় কেউ নেই। ইমামুল লোকানিশতা ঈশা ঈশা নিবিহি, আর গোটা বিশ্বকে সৃষ্টি করে তিনি পরিচালনা করছেন, তিনি কেবল মাত্র একজন। মানে পবিত্র মানে তারই কুল হু আল্লাহু আহাদ। আর হিন্দু ধর্মগ্রন্থ তিনটে থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, তাদেরও যদি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। যদি ঋগ্বেদ পাওয়া যায় মন্ডল নম্বর 1 সূত্র নম্বর 64 মন্ত্র নম্বর 46 এবং ঋগ্বেদ মন্ডল নম্বর 8 সূত্র নম্বর 1 মন্ত্র নম্বর 1, একইভাবে বিভিন্ন জায়গাতে একই কথা বলছে যে ঈশ্বর একজন অনেকজন নয়। এক কাম সর্বে প্রবাহুদা বলান্তি, সত্য একজন, ঈশ্বর একজন, জ্ঞানের ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকে। সত্য কি ভাই? ঈশ্বর একজন, জ্ঞানীরা কি করে? অনেক নামে ডাকে। সূরা বানী ইসরাঈল সূত্র 170 এবং সূরা আরাফ সূত্র 180 আল্লাহ হচ্ছে আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো নাম আছে, তবে আল্লাহ কিন্তু একজন। যেমন আমার নাম রাহুল হোসেন, আমার নাম রুহুল আমিন, আমার নাম আকবর, বা আমার অনেকগুলো নাম বলতে পারে কি পারে না? তার সত্তা হিসেবে কেন আলাদা? জি না, আমি অনেকগুলো নাম আছে কিন্তু আমি একটি একজন। আমি যদি আমার স্ত্রী যদি থাকে আমি তার জন্য স্বামী, আমার ছেলের জন্য আমি বাবা, আমার বাবার জন্য আমি ছেলে, আমার প্রতিবেশীর জন্য আমি ভাই, বা আপনার জন্য আমি চাচা, তো ব্যক্তি একজন, আমার পরিচয় অনেকগুলো হতে পারে। তত ঈশ্বর একজন, ঈশ্বরের বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে, আর রহমান আর রাহিম আল কারিম এগুলো থাকতে পারে। আল্লাহ যেমন বলছে একইভাবে হিন্দু ধর্মগত হচ্ছে এই কামসাদ বিপ্রা বাহুদাবাদার্থী, সত্য একটি, ঈশ্বর একজন, জ্ঞানীরা অনেক নামে ডেকে থাকে। ঈশ্বর যে এক এটা হিন্দু ধর্মকে প্রমাণ পেয়ে গেলাম। দুই নম্বর, ঈশ্বর কি অনেক, এর জন্য অর্থ হবেন কান নম্বর 13 শত নম্বর 4 মন্ত্র নম্বর 16 থেকে 21 পরিষ্কার কাটা কাটা করে বলেছে, না দ্বিতীয়া না তৃতীয়া না চতুর্থ না পুঞ্চতে না পঞ্চম না ষষ্ঠ না সপ্তম না পুঞ্চতে না অষ্টম না নবম না দশম না পুঞ্চতে তবিদম নিগতম সাসাই একি একি হাম। এর চেয়ে কাটা কাটা করে বলার মানে দরকার নেই ভাই, আপনারা সকলে বুঝতে পারছেন যে ঈশ্বর দুজন না, তিন না, চার না, পাঁচ নয়, ছয় সাত আট নয় দশ নয়, তিনি একজন যিনি গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। পবিত্র পরাতে হচ্ছে ওয়ালাল্লাহ কুলুসি সালাসা, ঈশ্বর তিন না। আর এখানে কাটা কাটা করে বলা হয়েছে দশ পর্যন্ত থেকে দিয়েছে, হয়তো বা বইয়ের কলব বৃদ্ধির জন্য আরো বলেনি, দশে খ্যান্ত হয়েছে, মানে বলেছে ঈশ্বর অনেকজন নয়। এখন আমি সত্যিকারে যদি দেখি যে ঈশ্বর একজন, এটা থেকে আমরা সমস্ত মানুষ যদি বিশ্বাসী হই, তাহলে আমরা অবশ্যই সকলে যে বিভিন্ন ধর্মের অনুসারী হবে এমনটি নয়, তবে আমরা একটা ধর্মের দিকে চলে আসতে পারি। যদি খ্রিস্টান ভাইরা আমাদের এলাকাতে খুব কম,
তার জন্য আমরা খ্রিস্টান ধর্ম থেকে বিস্তারিত বলার প্রয়োজন নেই। কয়েকটা রেফারেন্স শুধুমাত্র এটাই যে গসপেল অফ মার্ক 12:29 অনুচ্ছেদ যীশু খ্রিস্ট পরিষ্কারভাবে বনি ইসরায়েলের উদ্দেশ্যে বলেছেন, শামা ইসরায়েল আপনার হাত আপনার ঘর, যে ইসরায়েলবাসী তোমরা শোনো যে আমাদের ঈশ্বর প্রভু তিনি কেবলমাত্র একজন। এটা যীশু খ্রিস্টের বাণী। গসপেল অফ লুক 18:18 অনুচ্ছেদ যীশু খ্রিস্টকে যেমন বেশ কিছু ইহুদিদের সর্দার এসে তখন বলছে যে আমরা স্বর্গে যেতে চাই তথা জান্নাত যেতে চাই, বলুন আমাদেরকে কি করতে হবে, আমরা অনেক ধর্ম পালন করি। যীশু খ্রিস্টকে এসে বলছেন যে আমার ভালো শিক্ষক গুড মাস্টার। যখন জিজ্ঞাসা করছে যীশু খ্রিস্টের পরিষ্কার তিনি বলছেন যে তুমি আমাকে ভালো বলছো কেন, ভালো পৃথিবীতে কেউ নেই, শুধুমাত্র আসমানে যিনি আছেন তিনি হচ্ছেন ভালো। তারপরে বোঝা গেল যীশু খ্রিস্ট নিজেকে ভালো পরিচয়টা দিতে রাজি ছিলেন না, ঈশ্বর তোমার দূরের কথা। গসপেল 14:28 অনুচ্ছেদ যীশু খ্রিস্ট পরিষ্কার বলেছে যে আমার পিতা আমার চাইতে বড়। যেটা ডক্টর জাকির নায়েকের মুখ থেকে এত গরমে শুনেছেন যে সকলের রেফারেন্স মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, খ্রিস্ট ধর্মগ্রন্থে এমন কোনো কথা নেই যে যীশু খ্রিস্ট তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন বা তিনি কখনো বলেছেন যে আমাকে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো, এমন কোনো তথ্য নেই। কেন গোটা পৃথিবীর খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে, তার উপাসনা করে। তিন নম্বর পয়েন্ট, যে সত্যিকারের ঈশ্বরকে চিনব কিভাবে, কিভাবে বুঝবেন এটা সত্যিকারের ঈশ্বর। আমি খুব সংক্ষিপ্তভাবে 3-4 পয়েন্ট আপনার সঙ্গে উত্থাপন করব যেটা ঈশ্বরের গুণ হিসাবে। প্রথম, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জন্ম দেবেন না বা তাদের জন্ম দেন না আর তিনি কখনো জন্ম দেবেন না। এটা যে ঈশ্বরের বৈশিষ্ট্য যে তিনি কখনো জন্মগ্রহণ করবে না, এটা ঈশ্বর এমন না যে মাটি থেকে এবং গাছের মধ্যে ফের ফের করবে বা আসমান থেকে ধপ করে পড়ে যে ঈশ্বর হয়ে যাবে, ঈশ্বরের বৈশিষ্ট্য এটা নয়। পবিত্র কোরআন বলছে ঈশ্বর হওয়ার জন্য একটা দাবি, তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। এখন আমরা হিন্দু ভাইদেরকে প্রশ্ন করবো বা খ্রিস্টানদেরকে প্রশ্ন করবো, দাদা বলুন তো আপনি যে ঈশ্বর উপাসনা করেন তিনি কি ওখানে জন্মগ্রহণ করেছেন? যদি তিনি জন্মগ্রহণ করেন তিনি ঈশ্বর হন না। যেমন আমাদের 1992 সালের 6 ডিসেম্বর মুম্বাইয়ের বিশাল সেই ঘটনা আমরা সকলে জানি যে বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে ভারতবর্ষে একদম অনেক দাঙ্গা রায় এখন পর্যন্ত লেগে আছে। তো ভাই, রামের যদি জন্মভূমি হয় মানে রাম জন্মগ্রহণ করেছে, তো ঈশ্বর যিনি হবেন তিনি তো জন্মই গ্রহণ করবে না, আর যদি জন্মগ্রহণ করে সে আর ঈশ্বর নয়। যদি রামচন্দ্র সত্যি ওই বাপি মসজিদের ওখানে যদি জন্মগ্রহণ করে তিনি আর ঈশ্বর নন, মানবেন কোনটা? এটা তো কোরআন বলছে যে ঈশ্বর জন্মগ্রহণ করবেন না। হিন্দু ভাই হয়তো বলতে পারেন না আমরা কোরআনের কথা মানি না, তো হিন্দু ধর্মগ্রন্থ খুলবেন শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 10:3 পরিষ্কার করে বলছে, ইয়ামাম আজাম আরাদিম চবিত্ত লোকমহেশ্বরম আশম্মুরা সুমেরতেষু সর্ব পাপেহি পমুচ্যতে। ইয়ামাম আজাম আনাদিম, যে ব্যক্তি বিশ্বাস করে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর আজাম কখনো জন্মগ্রহণ করে না, সর্ব পাপেহি পমুচ্যতে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বর জন্মগ্রহণ করে না সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। সেটা সূত্র পুরুষার অর্ধ নম্বর 6:9 নাচেশ্চে কশ্চিত পতি রস্তি লোক নাচেসালি কামা শকর নাম করলা পাদিপ নাচেশ্চে কশ্চিত জনিতা না জাতিবা। যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। হিন্দু ভাইকে প্রশ্ন করতে পারি যে দাদা, আপনি যার উপাসনা করছেন তিনি কি জন্মগ্রহণ করেছেন? রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন? ওই যে বাপি মসজিদ কেন ইস্যু? সত্যি যদি জন্মগ্রহণ করে ওটা তার ঈশ্বর নয়, আর যদি ঈশ্বর নয় মুসলিমদেরকে মসজিদটা দিয়ে দেন, যদি ঈশ্বর তিনি নাই হবেন মসজিদটা আমাদের সমস্যা কোথায়? শ্রীকৃষ্ণ যাকে হিন্দু ভাইরা পৌরাণিক মতবাদের হিন্দুরা যারা বিশ্বাস করে তিনি ঈশ্বর, আসলে শ্রীকৃষ্ণকে জন্মগ্রহণ করেছে? হ্যাঁ, মা যশোদার কোলে জন্মগ্রহণ করেছে, কংসের ঘরে জেলখানাতে জন্মগ্রহণ করেছে। তার মানে বোঝা গেল যে না, শ্রীকৃষ্ণ ঈশ্বর না। কেন? শ্রীমদ ভাগবত গীতাতে কৃষ্ণই বলেছে যিনি ঈশ্বর হবেন তিনি কোনো জন্মগ্রহণ করবেন না। এখন ধর্মগ্রন্থ মানবো না প্রচলিত বিশ্বাস মানবো? আমরা তো বলি ধর্মগ্রন্থ মেননি। দুই, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা 155, যেটা আয়াতুল কুরসি আমরা জানি, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী।
পবিত্র কোরআন আর রহমান সূরা 55 আয়াত 26 এবং 27 কুল্লু মান আলাইহা ফান ওয়াজাবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই সমস্ত কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াজহুন তার এই মুখমণ্ডল এটা ব্যতীত সূরা কাসাস সূরা 88 আয়াত নাম্বার সূরা কাসাস সূরা 28 আয়াত নাম্বার 88 আল্লাহ সুবহানাহু একই কথা বলছে কুল্লু শাইয়ুন হালাকা ইল্লা ওয়াজহুন, যে সমস্ত কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ ওয়াজহুন আল্লাহর মুখমণ্ডল আল্লাহ ব্যতীত। তারপরে বোঝানোর যিনি ঈশ্বর হবেন তিনি কখন মৃত্যুবরণ করবেন না। প্রশ্ন আমরা ছেড়ে দেবো খ্রিস্টান বা হিন্দুকে যে ভাই আপনার ঈশ্বর কি আসলে মৃত্যুবরণ করেছে? তো খ্রিস্টানরা বলে হ্যাঁ আমরা আমাদের ঈশ্বরকে মেরে ফেলেছি, মানে যীশু খ্রিস্টকে মেরে ফেলেছে। গসলাক জন কর্মের 20 অধ্যায় 1 থেকে 6 অনুচ্ছেদ যীশু খ্রিস্টকে তাদের দাবির যে 3 দিন কবরের মধ্যে থাকতে হয়েছে, একদম 3 দিন, যখন রবিবার সেই দিন আমার কবর থেকে সকালবেলা উঠে পড়েছে, কে ঈশ্বর উঠেছে 3 দিন মানে মারা গিয়েছিল, কে মেরেছে? তো মানুষ মেরে ফেলেছে। ননসেন্স, মানে একটা চিন্তা করে দেখেন যে ঈশ্বরকে মেরে ফেলেছে মানুষ, 3 দিন কবরে ছিল, তো ঈশ্বরকে যদি 3 দিন কবরে থাকতে মারা মানে মৃত্যুবরণ করেছে তো গোটা বিশ্বের চালালো কে পরিচালনা করলো? আর ঈশ্বরকে মেনে নিয়েছে ঈশ্বর 3 দিন পরে নিচ্ছে তো ওনার কি দরকার? প্রথম দিনে উঠতে পারতো, কথা বুঝতে পারছেন? তো পবিত্র কোরআন বলেন যিনি ঈশ্বর মানেন তিনি কোনো মৃত্যুবরণ করবেন না। অথচ খ্রিস্টানের বিষয় করেন না আমরা মানুষ হয়ে মেরে ফেলেছি, আবার যাই হোক মেরে টেরে ফেললো, আবার বলছে হ্যাঁ যীশু খ্রিস্ট ছেলে মৃত্যুবরণ করেছে আমাদের পাপের বোঝা নিয়ে, আমাদের পাপের বোঝা দিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন, আমাদের কোনো পাপ নেই। বুক অফ করিন্থিয়ান্স 15:44 অনুচ্ছেদ এই কথা সেন্ট পল স্পষ্ট তিনি নিজে লিখে দিয়েছেন যে তিনি আমাদের পাপ নিয়ে মরে গেছে, এখন আমরা পাপ করলে কোনো মানে সমস্যা নেই, তোমার স্বর্গে দেবে, সে বিশ্বাস করেন এতটাই হবে। ভাই কোনো বিবেক সম্পন্ন ব্যক্তি এ তথ্য বিশ্বাস করতে পারে যে ঈশ্বরকে মেরে ফেলেছে, মানুষে মেরে ফেলেছে, 3 দিন কবরে ছিল, 3 দিন সকালবেলা রবিবারে আবার উঠেছে, তারা দিন গোটা বিশ্বদেবের পরিচালনা করছে, তারা সমস্ত ক্ষমতা এখন দখল করছে দুনিয়াবি বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন একাধিক জায়গাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কখনো মৃত্যুবরণ করেন না। সহিহ বুখারীতে দেখবেন স্পষ্ট হাদিস মজুদ আছে, কিতাবুল জানাইজ হাদিস নাম 1241 এবং 1242 এবং 3664 এবং হাদিস নাম 4454, 6 জায়গাতে হাদিসটা বর্ণনা আছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন সেই সাথে ওমর বিন খাত্তাব তরবারি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, যারা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে তার গর্দনটা উড়িয়ে দেব। আবার তারা দিয়ে আল্লাহ তাআলা আমার সামনে ঘর থেকে বেরিয়ে তিনি বলছেন আম্মাবার মানে অতপর আল্লাহ রাসূলকে সামনে রেখে ওমর বিন খাত্তাবের সামনে রেখে তিনি বলছেন ফামান মিনকুম ইয়া আবু মুহাম্মাদুন ফাইনা মুহাম্মদ কদমাত, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করবে জেনে নাও মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, আর তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো আল্লাহ যে হাইয়ুম তিনি চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। পবিত্র কোরআন হাদিস থেকে প্রমাণিত এটাই যে মানুষ নবীজি এত বড় সম্মানিত ব্যক্তি তিনি মৃত্যুবরণ করেছে বোঝা গেল আল্লাহ হ্যাঁ তুমি নবীজিরা দাবি করে এটা মিথ্যা। 2 নম্বর যে আল্লাহ কোনো মৃত্যুবরণ করবে না অর্থাৎ খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে ঈশ্বর বিশ্বাস করে এটাও মিথ্যা, কথা বুঝতে পারছেন? তো 2 নম্বর বিষয় যে ঈশ্বর তিনি আল্লাহ প্রকৃতপক্ষে তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 20 এবং শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3 একইভাবে বলছে ইয়ামাম আজাম আনাদিম, যিনি বিশ্বাস করেন যে ঈশ্বর অনাদি মানে চিরস্থায়ী সর্ব পাপে হি প্রমুচ্চতে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। তাহলে 2টি জিনিস আমরা ক্লিয়ার করলাম, যিনি ঈশ্বর হবেন কখনো জন্মগ্রহণ করবেন না, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। সমস্ত পৃথিবীতে যাতে ঈশ্বরকে বিশ্বাস করে এই 2টা শ্রীপাদ 2টা বৈশিষ্ট্য দিয়ে পরীক্ষা করে দেখেন, ধরা পড়ে যাবে কে সত্যিকারের ঈশ্বর আর কে ডুপ্লিকেট নকল ঈশ্বর। 3, যিনি ঈশ্বর হবেন তাকে কোন চোখ দ্বারা দেখা যাবে না, আপনি এই পৃথিবীর চোখ দিয়ে তাকে দেখতে পাবেন না। আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা আনআম সূরা 6:103 লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন,
মুসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র সূরা আরাফ আয়াত 143 এ মজুদ আছে ঘটনা। মুসা আলাইহিস সালাম বারবার বলছে আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ মুসাকে জবাব দিয়েছে লান তারানি, তুমি কোশ্চিন কাল আমাকে চোখ দিয়ে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম দেখতে পাইনি, একটু নূরের ঝলকা দেখে পড়ে গেছে। মানে বলছেন আল্লাহকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। সহিহ বুখারি কিতাবুত তাওহীদ হাদিস নম্বর 7380 আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ওয়ামান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাই রাব্বি ফাকাদ কাযাব, যে ব্যক্তি এই দাবি করলো এই কথা বললো যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে আল্লাহর সামনে দেখেছেন ফাকাদ কাযাব, সে ব্যক্তি মিথ্যু। লুৎফর রহমান ফরাজি বাংলাদেশের ফেসবুক স্ট্যাটাস দেখে দিয়েছে যে আল্লাহকে নাকি আল্লাহর সামনে দেখেছে সরাসরি। মানে মোজাল্লাল আম্মাজার মুমিনদের মা তিনি বলছেন যে ব্যক্তি দাবি করলো ওমান হাদাসাকা, যে ব্যক্তি কথা বললো আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাই রব্বি অর্থাৎ আল্লাহকে দেখেছে তার রবকে দেখেছে ফাকাদ কাযাব, সে ব্যক্তি মিথ্যুক। মানে ফেসবুকের স্ট্যাটাস দেখা একদম পাক্কা মিথ্যুক বলে থেকে আম্মাজার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 7380 কিতাবুত তাওহীদ, যদি ইসলামী ফাউন্ডেশন থেকে দেখতে হয় হাদিস নম্বর 6867 বা মায়ের পায়ের নিচে জান্নাত, আম্মাগণ যেটা বলে আমরা আহলুল হাদিস সেটাই বিশ্বাস করি যে পৃথিবীতে দাঁড়িয়ে কেউ আল্লাহকে সচক্ষে দেখে নি, আল্লাহ রসুল দেখে নি, মিরাজে গিয়েছেন 70,000 পর্দার মধ্যে দেখে দেখেছেন সচক্ষে দেখে নি। হিন্দুরা থেকে বলেন আপনাদের ঈশ্বরকে কি দর্শন করা যায়? দর্শন করা যায়, অনেকে দেখেছে। তার মধ্যে শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 4 থেকে একদম 34 পর্যন্ত একটা ঘটনা বর্ণনা করা আছে যে অর্জুন শ্রীকৃষ্ণকে বারবার দেখতে চাইছিল, অবশেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে দর্শন দিয়েছিল। অর্জুনের নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন। অনেক ঘটনা আছে যেখানে ঈশ্বরের সঙ্গে সরাসরি অনেক মনির ঋষিরা কথা বলেছে, সরাসরি ওঠা বসা খাওয়া সমস্ত কিছু করেছে, বিভিন্ন পুরাণে এই ঘটনা মজুদ আছে। আর বোঝেন ঈশ্বরকে যদি বলেন আমি দেখেছি, সেই ব্যক্তি ঈশ্বর নয়। পবিত্র কোরআনের দাবি হিন্দু ধর্মগ্রন্থ কি বলে? শ্রীমৎ ভগবদ গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 8 শ্লোক নম্বর 48 শ্লোক নম্বর 53 কৃষ্ণকে বারবার অর্জুন বলছে যে প্রভু ঈশ্বরকে আমি দেখতে চাই, আমাকে দেখা দিন। আর শ্রীকৃষ্ণ বারবার তিনি বলছেন ঈশ্বরকে তুমি কখনো দেখতে পাবে না, যদি তুমি মানে অত্যধিক পরিমাণে আধ্যাত্মিক স্তরে চলে যাও ঈশ্বরকে দেখা সম্ভব নয়। কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 মন্ত্র 5 এবং 6 পরিষ্কারভাবে ঈশ্বরকে দেখা প্রসঙ্গে বলা হয়েছে ইন্না মনসেন মানতে এবং মহুমতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দেনে দাঞ্জেদি তাম উপাসিতে এনা চক্ষেত পশ্যতি এনা চক্ষিতিষি পশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দেনে দাঞ্জেদি তাম উপাসিতে। অনেকে বলতে পারে মসজিদ মন্ত্র পাঠ করছে, যে মসজিদের মধ্যে মন্ত্র পাঠ কি ব্যাপার? যে একটা কৌশল এখানে বলা হচ্ছে এন্না মানসনে মানুষ এহুদ মাহুমতান, যিনি বলেন আমি ঈশ্বরকে মন দ্বারা কল্পনা করেছে সে প্রকৃতপক্ষে ঈশ্বর নন। কেন তাদের ব্রহ্মাত্মা বৃদ্ধি জড়িত মুবাস্তে, যিনি ঈশ্বর তাকে কল্পনা করাও সম্ভব নয়। এইনা চক্ষেদ পশ্যতি এইনা চক্ষেদিষি পশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দেনে দাঞ্জেদিতম উপাসিতে। আর যে ব্যক্তি বলে যে আমি ঈশ্বরের চোখ দ্বারা দর্শন করেছি সে প্রকৃতপক্ষে সত্যিকার ঈশ্বরকে দেখেনি, কেন সত্যিকার ঈশ্বরকে দেখা সম্ভব নয়। তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দেনে দাঞ্জেদিতম উপাসিতে, ঈশ্বরকে দেখা সম্ভব নয়। এখন যারা বলছে ঈশ্বরকে দেখেছি, যেগুলো ঠাকুর বলে তার মূল বিষয় বলে দুজনই মৃত্যু, এর মধ্যে কোনো সম্পর্ক অবকাশ নেই, প্রকৃতপক্ষে সত্যের ঈশ্বরকে কখনো দেখা সম্ভব নয়। ঈশ্বরের চার নম্বর বৈশিষ্ট্য যে ঈশ্বর কখনো মানব রূপে পৃথিবীতে আসবে না, মানুষের রূপ ধারণ করে ঈশ্বর পৃথিবীতে কখনোই আসবে না, এটা ঈশ্বরের বৈশিষ্ট্য নয়। ঈশ্বর কি বলবে? আল্লাহ তোমার কোন ফায়াকুল হবার হয়ে যাও, সূরা বাকারা তোমার শেষ হতো না, যে আল্লাহ যখন কোনো জিনিস ইরাদা করবে যে সৃষ্টি করব এটা প্রয়োজন, আল্লাহ তোমার কোন ফায়াকুল হবার হয়ে যায়। মানুষের একটা বৈশিষ্ট্য কোনো কাজ করার জন্য কাছে যেতে হবে বা কাউকে পাঠাতে হবে, অনেক কিছু আল্লাহ সুবহানাহু তাআলা নিজে মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসবেন না, এটা যে প্রকৃত ঈশ্বরের গুণ। তবে আল্লাহ বলেন কি, তিনি বিভিন্ন নবী রাসূলকে পাঠান মানুষকে সাবধান সতর্ক করার জন্য। সূরা নাহল সূরা ছিল 136 লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলা কানি বিদুল্লাহ আসনান বুত্তা, যখন পৃথিবীতে আল্লাহ মাদের তাওহীদ ঘোষণা শুরু হয়ে যায় আল্লাহ সেই সময় নবী রাসূল পাঠাতে শুরু করেন। প্রত্যেক গোত্রে আল্লাহ নবী রাসূল এই জন্য পাঠান যে আল্লাহ মাদের তাওহীদ ঘোষণা শুরু হয়ে যায়।
আল্লাহর আসার প্রয়োজন নেই। ঠিক এই কথা নিয়ে শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 24 এ একইভাবে শ্রীকৃষ্ণ বলছেন, অব্যক্তম ব্যক্তম আপন্নমাহা মামানন্তে অবুদ্দায়াহা পরম ভব মজানন্তে মামা আব্বাম অনুত্তমাম। যে ব্যক্তি বিশ্বাস করে অব্যক্তম ব্যক্ত, যে আমি তো ঈশ্বর অব্যক্ত, আর ব্যক্ত রূপে অর্থাৎ মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে আসি, সে ব্যক্তি মামা অবুদ্দায়াহা, সে ব্যক্তি নির্বোধ বোকা। মানে বলতে পারবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ঈশ্বর কখনো মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে আসবে না। যারা বলে শ্রীকৃষ্ণ বা অন্য ঈশ্বর তারা মানব রূপ ধারণ করে পৃথিবীতে এসেছে, আসলে প্রকৃতপক্ষে তারা ঈশ্বর নয়। বাইবেলে কথা লেখা আছে বুক অফ ডিউটোনমি 23:23 অনুচ্ছেদ স্পষ্ট ভাবে ওল্ড টেস্টামেন্ট বাইবেল বলে দিয়েছে যে ঈশ্বর এমন না যে তিনি মানুষ, আর যিনি মানুষ তিনি ঈশ্বর নন। অনেক জায়গাতে এমন ভাবে রচনা করেছেন যিনি ঈশ্বর হলেন তিনি কখনো মানুষ না, আর মানুষ কখনো ঈশ্বর নন, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাই যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসবেন না। তবে হিন্দু ভাষা শুধুমাত্র একটা কথা বলে যে না ঈশ্বর মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসবেন, প্রমাণ সহ তার একটা দলিল পেশ করে শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7-8 মন্ত্র পাঠ করে। মন্ত্র হচ্ছে এমন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য জ্ঞানতি ভারতি ভারত অভ্যুদানম ধর্মস্য তদে আত্মানম সৃজামিহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থা পর্থানায় সম্ভাবনি যুগে যুগে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য। যখন পৃথিবীর মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচার মধ্যে লিপ্ত হয়ে যায়, গ্লানি মানে গ্লানি নেমে আসে, গ্লানি ভারতি ভারত মানে ভারতের মধ্যে গোটা পৃথিবীতে নয়, মানে ঈশ্বর কখনো ওদের কথায় তারপর যে ধরে নিয়ে যায় এই গ্লানি করছে ভারতে, মানে গোটা পৃথিবীতে নয়। আমেরিকাতে যদি ফিল্ম ভাষা শুরু হয় হিন্দু ধর্মের ঈশ্বর আমেরিকাতে যাবে না, কারণ মন্ত্র তেমনটাই বলছে গ্লানি ভারতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদে আত্মানম সৃজামিহম। এখানে মন্ত্রের কাটছাট করে, মন্ত্রের সরল অনুবাদ, যখন পৃথিবীতে অধর্ম নেমে আসে সেই সময় ঈশ্বর হিন্দুদের অনুবাদ করে নিজে পৃথিবীতে অবতরণ করে, কেন শত্রুদের রক্ষা করতে, ভালো মানুষদের শত্রুদের ধ্বংস করতে, ভালো মানুষদের রক্ষা করতে তিনি প্রত্যেক যুগে আসেন। ওনার অনুবাদ করছেন যে ঈশ্বর প্রত্যেক যুগে আসেন, কিন্তু অনুবাদের সম্পূর্ণ ভুল, যারা একটু সংস্কৃত জানে তারা বুঝতে পারবে। জ্ঞানতি ভাবাতি ভারত আভ্যন্তরম ধর্মস্য তবে আত্মা, তবে মানে উসিবাত, ওই সময় আত্মা, আত্মা মানে মানুষ, মানুষের জন্য সংস্কৃততে আত্মা শব্দ ব্যবহার করা হয়, আর ঈশ্বরের জন্য পরমাত্মা, এটা সকলে জানেন তো, ঈশ্বরকে কি বলে পরমাত্মা আর মানুষের জন্য আত্মা। তবে আত্মা নাম ওই সময় একজন আত্মা মানুষ, সৃজামি মানে সৃষ্টি করি, অহম মানে আমি, ওই সময় একজন মানুষ সৃষ্টি করি, মানে ওই সময় নবী রাসূলকে সৃষ্টি করি, ঈশ্বর না। কথা বুঝতে পারছেন কি? তারা অনুবাদ যদি ভুল করে তাদের আত্মা নাম সৃজামি অহম, তারা বলে ওই সময় আমি ঈশ্বর আসি, কিন্তু এখানে ঈশ্বরের কথা নাই, তাদের আত্মা নাম মানে একজন মানুষকে সৃষ্টি করি। তো 4 নম্বর ক্রাইটেরিয়া ঈশ্বর হওয়ার জন্য, যিনি ঈশ্বর হলে তিনি কখন পৃথিবীতে মানব রূপ ধারণ করে আসবে না, বা আল্লাহ মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসছে আমরা তো বিশ্বাস করি না। এবং এই 4টে ফর্মুলা দিয়ে পৃথিবীতে যতজন ঈশ্বরের ঘোষণা করা হয় সকলকে আপনি এখন বিশ্লেষণ করে দেখুন যে আসলে সে প্রকৃতপক্ষে সত্যিকার ঈশ্বর কি ঈশ্বর নয়। প্রথম, যিনি ঈশ্বর হবেন তিনি জন্মগ্রহণ করবেন না, 2 তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, 3 তাকে চোখ দ্বারা কখনো দেখতে পাবেন না, আর 4 তিনি কখনো মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে আসবেন না। আর এই 4টে যে অসুল বা নীতি বা সংজ্ঞা যে প্রদান করলাম, এটা শুধু কোরআনে নয়, এটা তাদের হিন্দু ধর্মগ্রন্থ আছে, বাইবেলও আছে। তাই আপনারা সকলকে পরীক্ষা করে দেখতে পারেন ইনারা কি প্রকৃতপক্ষে সত্যিকার ঈশ্বর। আমাদের কিছু বলার নেই, এমনি ফর্মুলার মধ্যে চলে আসবে যে কে প্রকৃতপক্ষে ঈশ্বর আর কে প্রকৃতপক্ষে ঈশ্বর নয়। সর্বশেষ একটা পয়েন্ট, আচ্ছা কত মিনিট সময় আছে আমাকে বলে দেন একটু, শেষ পর্যায়ে আছে। আচ্ছা সর্বশেষ একটা, যে আমরা ঈশ্বরের নামে যে মিথ্যা কোনো ঈশ্বর উপাসনা করি, ভুল কোনো ঈশ্বর উপাসনা করে ফেলি, বা আল্লাহর উপাসনা করে ফেলি, বা আল্লাহ বাদ দিয়ে অন্য কাছ থেকে চাই, তাহলে আমাদের পরিণতি কি হবে? প্রথম পবিত্র কোরআন মাইদা সূরা 5 আয়াত নম্বর 72, সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 16 এবং 48, আমরা সকলে জানি আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করাকে শিরিক বলা হয়।
আর সেই হচ্ছে সবচেয়ে মস্ত বড় জুলুম, মস্ত বড় অন্যায়, মস্ত বড় পাপ, যার গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না পৃথিবীতে যদি তওবা না করেন। সূরা লুকমান আয়াত নম্বর 13, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশা শিরকা লা জুলমুন আযীম, যে শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, এই পাপের কোনো ক্ষমা নেই তওবা ব্যতীত মৃত্যুর আগে। হিন্দু ভাইরা তারা যদি সত্যিকারে ঈশ্বর বাদ দিয়ে নকল কোন ঈশ্বরে উপাসনা করে তাদের পরিণতি কি? তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম। যজুর্বেদ অধ্যায় নম্বর 40 মন্ত্র 8 আর 9, আন্ধাত্মা প্রবিশান্তি আসেন মূর্তি মুপাসতে তত ভূই এব তত মূষাং ভূতাম নম্রতা। যারা প্রকৃতপক্ষে সত্যিকারে ঈশ্বরকে বাদ দিয়ে অন্য নকল কোন ঈশ্বর উপাসনা করে, যেটা ছবি মূর্তি, আন্ধাত্মা প্রবিশান্তি আসেন মূর্তি, আসেন মূর্তি মানে প্রকৃতির জিনিস দিয়ে যেগুলো তৈরি করা হয়, উপাসতে যারা উপাসনা করে তারা নরকে প্রবেশ করে। শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23-24 পরিষ্কার ভাবে একই কথা বলছে। শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20, কামনাস্তে নস্তে হেত গণাহ প্রপদান্তে হেন দেবতাহ তম তম ন্যানস্তে প্রকৃতি নিয়ত শাহ। যাদের বিচার বুদ্ধি কেনেছে জাগতিক আকাঙ্ক্ষা, এইসব ব্যক্তিরা ঈশ্বরকে বাদ দিয়ে অন্য অন্য দেবতাদের উপাসনা করে। শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 29 আর মন্ত্র নম্বর 21-22 স্পষ্ট লিখেছে যে ঈশ্বর তিনি সাত আসমানে পড়ে বিরাজমান, অর্থাৎ সাত আসমান স্বর্গে আছে, স্বর্গ লোকে আছে, আর মানুষ যারা আমাকে বাদ দিয়ে মূর্তির উপাসনা করে, প্রতিমার উপাসনা করে, তার শুধুমাত্র ঘিয়ের মধ্যে আগুন দেওয়ার মতো কাজ করে। ভাই ঘিয়ের মধ্যে আগুনের মধ্যে ঘি দিলে কি হবে? দাও দাও করে জ্বলে যাবে, মানে কোনো কাজ হয় না, পুড়ে ছাই হয়ে যাবে, মানে সে উপাসনাটি কখনো গ্রহণযোগ্য হবে না, নষ্ট হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, তাদের ভাষা অনুযায়ী ভস্ম হয়ে যাবে, এটা কোনো কাজের নয়। সাত্বিকভাবে আমরা বুঝতে পারছি যে ঈশ্বর কোন ছবি মূর্তি তৈরি করা যাবে না। আল্লাহ সাদা বলছে লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, যে তিনি আল্লাহ, তার কোন সমকক্ষ বা সাদৃশ্য কোনো কিছু নেই। সূরা সুম্মা 42 আয়াত নম্বর 11, সূরা নাহল 16 আয়াত নম্বর 74, ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, আল্লাহ সাদা কোনো মিসাল কোনো উপমা নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কোনো কিছু নেই। সূরা ইখলাস আয়াত নম্বর 4, বিভিন্ন জায়গায় আল্লাহ সাদা বলছেন তার ছবি মূর্তি বা উপমা বা তার সাদৃশ্য কোনো কিছু নেই, আর কোনো কিছুকে তৈরি করতেও পারবে না। যজুর্বেদ অধ্যায় নম্বর 32 মন্ত্র নম্বর 3, শ্বেত সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 4 মন্ত্র নম্বর 19, নাতাস্তি প্রতিমা আস্থি, যিনি ঈশ্বর হবেন তার কোনো প্রতিমা নেই। এসা নামাহাজাসাহা, তার সাদৃশ্য কোনো কিছুই নেই। তাই বলুন তো, যতগুলো আপনার কাছে শ্লোক বললাম অনেকগুলো আছে, এবং ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা যদি সময় পাই, 5 ঘন্টা ধরে এই শুধুমাত্র শ্লোকগুলো বলে চলে যেতে পারবো, যে এত পরিমাণে শ্লোক আছে, যেটা ইসলামের যে কনসেপ্ট অফ গড, আল্লাহ সুবহানাহু যে ধারণা বৈশিষ্ট্য, ঠিক একইভাবে হিন্দু ধর্মগ্রন্থে পবিত্রকরণের চাইতে 10 গুণ বেশি আরো কঠিন ভাবে বলা আছে। পবিত্রকরণে আল্লাহ এক যদি 20 জায়গায় আছে, ওখানে ধরে 40 জায়গায় আছে, মানে এত পরিমাণে আছে, কোনটা বলি কোনটা ছাড়ি, সময় অল্প। তার জন্য শুধুমাত্র সাধারণ কয়েকটা জ্ঞান দেওয়ার জন্য আপনাদের 4টে বৈশিষ্ট্য আর শেষ একটা উপসংহার, যিনি মিথ্যা ঈশ্বর উপাসনা করবেন তিনি কখনো স্বর্গের যে প্রবেশ করবেন না, নরকে যাবে। পবিত্র কোরআনও বলছে, হিন্দু ধর্মগ্রন্থেও বলছে, আর বাইবেল থেকে একটা রেফারেন্স দিলে বুঝতে পারবেন যে ওখানে মূর্তি পূজা নিষিদ্ধ, কিন্তু যে সিস্টেম মূর্তি পূজা করে। বুক অফ এক্সোডাস 20:3-5 পরিষ্কারভাবে লেখা আছে, বলছে যে তোমরা ঈশ্বরের কোনো প্রতিমূর্তি তৈরি করো না, যেটা আছে স্বর্গে, যেটা আছে পৃথিবীর মধ্যে বা পৃথিবীর নিচে অর্থাৎ সমুদ্রের নিচে, এমন কোনো ছবি তৈরি করো না, এমন কোনো প্রতিমা তৈরি করো না ঈশ্বরের। আর তোমরা যদি তার কাছে প্রতিমা তৈরি করো এবং তার কাছে মাথা নত করো অর্থাৎ সিজদা করো, তবে আমি তোমাদের সত্যিকার ঈশ্বর খুব ঈর্ষাপরায়ণ। কথাকে বুঝতে পারলেন? স্পষ্ট বলছে যে তোমরা ঈশ্বর কোনো প্রতিমূর্তি তৈরি করো না, এমন কোনো ঈশ্বরের সাদৃশ্য দিও না যেটা স্বর্গে আছে বা পৃথিবীর মধ্যে আছে অথবা পাতালে সমুদ্রের নিচে আছে, এমন কোনো প্রতিমা তৈরি করো না। আর যদি তৈরিও করো তাহলে সিজদা করো না, আর যদি সিজদা করো আমি ঈশ্বর খুব ঈর্ষা পরায়ণ, অবশ্যই তোমাদের প্রত্যেকের জন্য নরক অবধারিত অর্থাৎ জাহান্নাম অবধারিত। বোঝা হলো পৃথিবীর 3টে ধর্ম অনুসারে মূর্তি পূজা স্পষ্ট হয়ে মিথ্যা, এটা করলে মানুষ নরকে যাবে ধর্মগ্রন্থের আলোকে। এখন যদি কোনো হিন্দু খ্রিস্টান করতে চায়, তাদের বিশ্বাসে আমি আঘাত দিতে চাই না, তবে ধর্মগ্রন্থের কথা বলছে। আর আমার সঙ্গে কে কে আছে, কোনো হিন্দু ভাই হয়তো বলতে পারে, কারণ আমি তো আলোচনা করছি বাংলাদেশে, কিন্তু এটা তো চলে যাবে ইন্ডিয়াতে, ওখানে তো অনেক কিছু, আপনাদের এখানে তেমন কিছু নেই, কিন্তু আমাদের ওখানে অনেক পেশার পরিষা হবে এই কথাগুলো বললে। তো আমার সঙ্গে কি নিয়ে কে আছে যে মূর্তি পূজা নিষিদ্ধ, আমার সঙ্গে আছে জলঙ্গি হাই স্কুলের যে স্কুলে আমি পড়েছি
ক্লাস সেভেনের ইতিহাস বইয়ের 22 নম্বর পৃষ্ঠা, ওখানে আমাদেরকে শেখানো হয়েছে যে হিন্দু ধর্ম অনুসারে মূর্তি পূজা এটা অনুমোদিত নয়। আরও কি আছে, রাজা রামমোহন রায় তিনিও বলছেন মূর্তি পূজা নিষিদ্ধ, জাস্টিস রানাডে তিনিও বলছেন মূর্তি পূজা নিষিদ্ধ, এমনকি স্বামী দয়ানন্দ সরস্বতীর একখানা বই আছে 1985 সাল থেকে ছাপিয়েছে, আমার কাছে বইটা আছে যেটার নাম সত্যার্থ প্রকাশ, কলকাতা 701 ঠিকানা, পৃষ্ঠা নম্বর 222 থেকে 226, ওখানে কমপক্ষে অনেকগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে দয়ানন্দ সরস্বতী তিনি বলেছেন মূর্তি পূজা হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে নিষিদ্ধ। যদি আমাদের কিছু বলতে হয় তাকে আগে এই পাঁচজন বড় বড় মহাত্মা মহাপণ্ডিতকে বলতে হবে যে তোরা এই কথা কেন বলেছিস আর কেন আমাদের সিলেবাসের মধ্যে এই তথ্যটা আছে, কথাকে বুঝতে পারছেন? অপরাধী কিন্তু আমি নয়, কারণ তারা শিক্ষা দিয়েছেন মহাত্মা মহাপুরুষ, তারা বলছে মূর্তি পূজা হিন্দু ধর্মগ্রন্থে নেই। আর এর চেয়ে আপনার যদি এখনই মসজিদ থেকে দেখতে চান, এখন আপনারা দেখতে পারেন ইন্টারনেটে চলে যান, গুগলে ঢুকেন সমস্যা লিখেন aryasamaj.com, ঢুকে পড়বেন একটা ওয়েবসাইট এসে যাবে, ডান দিকে লেখা আছে আইডল ওয়র্শিপ মানে মূর্তি পূজা, ওখানে টুক করে ক্লিক মারেন, এখানে মূর্তি পূজার বিপক্ষে কয়েকশো নোট আছে, ওটাও হিন্দু, ওটা তোর মুসলিম না, আর্য সমাজ মানে যারা হিন্দু ধর্মের দুটো ভাগ আছে, একটা আর্য সমাজ একটা পৌরাণিক মতবাদী, যারা আর্য সমাজের যারা বিশ্বাসী হিন্দু তারা মূর্তি পূজার ঘোর বিরোধী, আমরা অনেকে জানি না, যারা পৌরাণিক মতবাদী তারা মূর্তি পূজার পক্ষে কথা বলে, কিন্তু আর্য সমাজ যারা দিল্লিতে আছে আমাদের মানে ওখানে প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী তারা ঘোর বিরোধী। তাই কিছু যদি বলার আগে তাদেরকে বলতে হবে মহান সত্তা আল্লাহর কাছে দাবি যে আমাদেরকে প্রত্যেককে সঠিক ঈশ্বর তথা আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে জানা বোঝা এবং তার কাছে আত্মসমর্পণ করার তৌফিক এবং সুমতি দান করো। সকল বলি আল্লাহু আমিন। এই দোয়া রেখে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ, প্রশ্ন উত্তর শুরু হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, যাই হোক ভাই, গত বছর আমি যেবার এসেছিলাম এই গত সফর মে মাসের সম্বন্ধে প্রোগ্রাম করে গিয়েছিলাম, তো আপনাদের অনেক প্রশ্ন আমাকে দিয়ে দিয়েছিলেন যে ভাই পরে উত্তর দিতে, আমার কাছে কিন্তু প্রশ্নগুলো এখনো আছে, মানে উত্তর দেওয়া হয়েছিল না, তো আপনি বলেছেন অন্য একদিন সময় পেলে দিতে, তো আমার প্রশ্নগুলো এখনো আছে আমার কাছে, তো উত্তর কি এগুলোরই দিতে হবে না আপনারা নতুন প্রশ্ন দেবেন? আচ্ছা যাই হোক, আপনাদের নতুন প্রশ্ন কিছু থাকলে দেন। আচ্ছা, লাইভে যখন থাকি তখন ডান হাতে পানি খেলে ওটা কিন্তু বাহাতে দেখায়, তার জন্য অনেকের আবার বলে যে কি ব্যাপার রুহুল আমিন ভাই বাহাতে পানি খেলো কেন ভাই, এটা লাইভে থাকলে এটা দেখায়, তাই আপনারা প্রথমে মনে করিয়েন না যে আমি বাহাত দিয়ে খেলাম। আচ্ছা, অনেক মুসলিমরা কাবাকে হজের সময় প্রদক্ষিণ করে, এটা কি মূর্তি পূজার সাদৃশ্য কি সাদৃশ্য নয়? যাই হোক, এই প্রশ্নটি আমাদের অনেকে আছে, অনেকে করে, যেমন মুসলিমরা তো মূর্তি পূজার ঘোর বিরোধী, তারপরে আমরা কাবাকে প্রদক্ষিণ করি বা হাজরে আসওয়াদ কালো পাথরকে কেন আমরা চুম্মা চুম্মি করি, ওটা চুম্মা দিই, এটা কি তাদের পাথরকে উপাসনা পাথরকে ভক্তি শ্রদ্ধা করা নয়? জি ভাই, কাবা হচ্ছে আমাদের কিবলা, এটা একটা দিক, এই দিককে আমরা কেন্দ্র করে আমরা সলাত আদায় করি, তাছাড়া এটার কোনো আমরা মুসলিমরা এটাকে কোনো সম্মান তেমনভাবে আমরা করি না। আর এটা সকলে জানে ইসলামের প্রথম দিকে অনেকে কাবার উপরে দাঁড়িয়ে আজান দিত, আর রাহিকুল মাকতুম পড়বেন এবং সিরাত ইবনে হিশাম পড়বেন যে প্রথম যুগে মুসলিমরা যখন আজান দিত উঁচু স্থান থেকে আজান দিতে হতো, তো কাবার উপরে উঠেও আজান দিত। এখনো প্রয়োজনের জন্য কাবার উপরে উঠে এখন ওই যে গ্লাস পড়ায় কি পড়ায় না পড়ায় ভাই, কাবা যদি মূর্তি পূজার সাদৃশ্য হবে তো কোনো হিন্দু ভাই বা কোনো খ্রিস্টান তারা কি দেবী দুর্গার মাথার উপরে দাঁড়িয়ে মূর্তি পূজা দাঁড়াবে, যীশু খ্রিস্টের মাথা উপরে দাঁড়াবে? বোঝা গেল তারা যেভাবে মনে করে আমরা তেমনভাবে মনে করি না। আর ভাই, আপনার হাতরে আসতে চুমু দিয়ে পাথরটিতে তার মানে এই না যে তাকে আমরা উপাসনা করছি, বা চুমু আপনার ছেলেকে আপনি দেন কি দেন না, আপনার স্ত্রীকে দেন কি দেন না, তাহলে আপনার স্ত্রী আপনি পুজো করছেন নাকি? চুমু তো কি চুমা কেন দেয়, আমরা হাজরে আসতে একটা চুম্মা দিচ্ছি এই কারণে যে সহিহ বুখারী 1594 কিতাবুল হাজ
ওমর বিন খাত্তাব তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে হাজরে আসাদ, এই কালো পাথর তুমি আমার ভালো করতে পারো না, খারাপও করতে পারো না, তোমাকে এই কারণে চুম্মা দিচ্ছি যেন আল্লাহ রাসূল চুম্মা দিয়েছে এই জন্যই। তো বোঝা গেল যে আমরা এটা কেমন কিছু মনে করি না, যেহেতু আল্লাহ রাসূল দিয়েছেন আমরা দিই। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসনা, যে রাসূলের মধ্যে আছে উত্তম আদর্শ, সূরা আহজাব আয়াত নম্বর 21। তো ভাই কালো পাথরকে চুম্মা দিই তার মানে এই নয় যে তাকে পুজো করা হয়। চুম্মা আপনার স্ত্রীকে দাও তার মানে কেউ আপনার স্ত্রীকে উপাসনা করে না, ছেলেকে চুম্মা দিই তার মানে সেটাকে আমরা উপাসনা করছি না। আর শয়তানকে পাথর মারা, অনেকে বলে যে শয়তানকে পাথর মারছে এটা অনেক মূর্তি পূজার সাদৃশ্য, ভাই এটা সম্পূর্ণ মূর্তি পূজার পরিপন্থী। মূর্তি পূজাকে সম্মান করে শয়তানকে পাথর মারছে বা একজনকে মারা আর একজন উপাসনা করা দুটো সমান বরং এটা থেকে এটাই প্রমাণ হয় যে মুসলিমরা মূর্তি পূজা পছন্দ করে তার জন্য শয়তানকে পাথর মারছে, বরং এটাই হয়, এটা দিয়ে কোনো মূর্তি পূজার সাদৃশ্য হয় না। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে একই ধরনের প্রশ্ন আছে এখানে যে অনেক হিন্দুরা দাবি করে যে আমরা মুসলিমরা পীরের পূজা করি, বা কোনো মুসলিম যদি পীর পূজা করে এটা আমাদের কাছে হিন্দু পূজার সাদৃশ্য, দুজনের পরিণতি একই, কেউ যদি করে সে প্রকৃতপক্ষে সে মুসলিম নয়, সে ওই হিন্দুদের মতো হিন্দু। দুই, কাবা ঘরে আগে নাকি মূর্তি পূজা হতো, 360টি মূর্তির মধ্যে কিছু মূর্তি এখনও আছে কাবা ঘরে, কালো পাথর নাকি শিব মূর্তির অংশ বিশেষ। অনেক হিন্দু ভাই আমাদেরকে প্রশ্নগুলো করে, তবে গোপনে বলে, মানে আমার যারা জেঠি জেঠিমা পিসিমা যারা আছে তো এখন তো হিন্দু, তো আমাদেরকে মাঝে মধ্যে পিসিমা বলে যে তোরা তো আমাদের শিব ঠাকুরকে তোদের কাবা ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিস এখনো বলে। ওনাকে যতই বোঝাই যে পৃথিবীর ইতিহাস এমন কিছু বলছে না যে কখনো সৌদি আরবগুলোতে কখনো কোনো শিবের পুজো হয়েছে বা কোনো মন্দির ছিল, কোনো কিছু দ্বারা প্রমাণিত না, ঐতিহাসিকভাবে প্রমাণিত না। অনেক মূর্তি পূজা হতো, তো শিব মন্দির যে সৌদি আরবে ছিল এমন কিছু ঐতিহাসিক প্রমাণও নেই, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। না কোনো ঐতিহাসিক প্রমাণ আছে, না কোনো হিন্দু ধর্মের কোনো শ্লোক আছে, না ইসলামের দিক থেকে কোনো অথেন্টিক কোনো প্রমাণ আছে, এটা শুধুমাত্র দাবি। সৌদি আরবে কখনোই শিব পুজো অন্তত হয়নি। আমাদের ভারতের যেসব দেবতা শিব দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী এই মূর্তি পূজাগুলো অন্তত সৌদি আরবে ছিল না, অন্য কোনো পূজা ছিল, তো হিন্দু জাতির বিকারে এটা কখনো সত্য নয়। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত দিয়ে মিলাদের দলিল দিয়ে থাকে, এটা কি সঠিক? সামনে মিলাদ কবে ভাই? জি কতদিন, আজ কয় তারিখ অব্দি বলেন? প্রবলেম হচ্ছে রবি আওয়াল মাস সামনে মিলাদ চলে এসেছে, তো মিলাদ তো বিষয় হচ্ছে ভাই, মিলাদ যদি শরীয়তে বা ইসলামে থাকে তো প্রথম হচ্ছে আবু রদি আল্লাহ তালা আনহু, আল্লাহ রাসুল মৃত্যু পরে ক বছর খিলাফত চালিয়েছে, আড়াই বছর, তো তিনি তো কমপক্ষে না হলেও আড়াই বার না পেলে দুইবার তো বারো রবি আওয়াল পেয়েছে। আবু বকর রদি আল্লাহ তালা আনহু তিনি কি ওখানে মিলাদ করেছেন এমন কোন ইতিহাস? জালাসের মৃত্যুর পরে ঘটা করে একটা সাহাবাদেরকে নিয়ে মদিনা ওলিতে গলিতে এই জুলুস বের করেছে এমন কোনো প্রমাণ আছে? এমন কোনো প্রমাণ তো তারা দিতে পারছে না, আর আমরা তো অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি যে আমরা পাচ্ছি না। তো ভাই বলুন তো তাহলে এটা কিভাবে হবে, এটা কিভাবে বলা যায় যে আল্লাহ সাল্লাহ জামানাতে মিলাদ ছিল? যারা স্বয়ং বলছে যে মিলাদ করতে হবে তারাও এই দাবি করছে, আগে তাদের দাবি ছিল এটা আল্লাহ সাল্লাহ মৃত্যুর 600 বছর পর এটা শুরু হয়েছে, কত বছর পর? 600 বছর। ইদানিং মুখোশধারী মুফতি সাহেব যারা কিছু আছে তারা নতুন করে গবেষণা করে কোরআন থেকে মিলাদ পেয়েছে, তবে সূরা আম্বিয়া 107 ওমা আরসালনাকা ইল্লা রাহমাতিল আলামিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিশ্বনবীকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন,
এই যে আল্লাহ রহমত বলেছেন, তো এখান থেকে যেহেতু প্রেরণ করেছেন, তো যেদিন সেদিন রহমতের দিন, তা সেই দিনে কি করার দরকার? বেশি বেশি করে মিলাদ পাঠ করার দরকার, মিষ্টি খাওয়ার দরকার। ভাই সাধারণ মানুষ যে ছোট্ট একটা বাচ্চা ছেলে সে বুঝতে পারে এটা কখন মিলাদের দলি হতে পারে না। তো আল্লাহ সঙ্গে যেহেতু রহমত স্বরূপ বলা হয়েছে, তার জন্য যদি মিলাদ পাঠ করতে আমাদের সকলকে হয়, তো ভাই কয়েকটা জিনিস, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ নাতিকেও তিনি রহমত স্বরূপ বলেছেন, সে বুখারি করবেন হাদিস নাম 5655। তার মানে কি নবীজির নাতির নামে মিলাদ পাঠ করতে হবে? এখন রহমত স্বরূপ আল্লাহ সঙ্গে বলার কারণে যদি এখন মিলাদ করতে হয় তারা এই দলি উপস্থাপন করে, তো সে বুখারি হাদিস নাম 5655 আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতিকেও তিনি রহমত স্বরূপ তিনি বলেছেন কোলে নেওয়ার পরে, তাহলে কাল থেকে মিলাদ পার্টি যারা আছে তাদেরকে করতে হবে কি, যে নবীজির নাতির নামে একটা কি করতে হবে, মিলাদ অনুষ্ঠান শুরু করতে হবে। দুই নম্বর, প্লেগ রোগ। সে বুখারি 3473 প্লেগ রোগ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেখানে প্লেগ রোগ হবে তোমরা সেখানে কখনো কেউ যাবে না, আর কেউ যদি কোনো প্লেগ রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায় আর তাকদীর উপরে ভরসা করে যদি ওখানে অবস্থান করে, আল্লাহ যে প্লেগটার জন্য রহমত স্বরূপ। তো বলুন তোমার প্লেগ রোগ, তাহলে প্লেগ রোগের জন্য কি একটা মিলাদ পার্টি দেওয়ার দরকার নাকি? কারণ রহমত স্বরূপ এখানে ব্যবহার করেছে, যে এই ধরনের অনেক আছে, আর জানি এই ধরনের প্রশ্ন আসবে, তার জন্য আমি অনেক কিছু দলিল রেডি করে রেখেছি, ইনশাল্লাহ 12 রবিউল পেলে একটা আলোচনা করবো ইনশাল্লাহ এই বিষয়ে বিস্তারিত। আরো অনেক আছে, ইয়াজুজ মাজুজকে যে প্রাচীরের মধ্যে আবদ্ধ করে রেখেছে, সুরা কাহাফ খুলবেন 1:98, আল্লাহ যে প্রাচীরটাকে রহমতের স্বরূপ, আল্লাহ নিজের জন্য নিজেকে রহমত স্বরূপ বলেছে, সুরা আনাম 147 আয়াত। তবে চারটে দলিল দিলাম যেখানে আল্লাহ রহমত স্বরূপ বলেছে, তার জন্য কি চারটে জায়গায় তখন এই প্রাচীরের নামে একটা মিলাদ, নবীজির নাতির নামে একটা মিলাদ এগুলো শুরু করবেন? তবে এগুলো ভিত্তিহীন, যেগুলো দলিল দিচ্ছে তাদেরকে আমরা বলবো তোমরা যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মুকাল্লিদ দাবি করে স্পষ্ট হবে, তো ইমাম আবু হানিফা থেকে এরকম দলিল প্রমাণ করে যে ইমাম আবু হানিফা তিনি মিলাদ করেছেন। ইমাম আবু হানিফার থেকে যদি না পারো, ইমাম শাফি থেকে দাও, শাফি না পেলে মালিক আহমেদ ইবনে হাম্বল, যদি তা না পারো তার ছাত্রদের থেকে দাও, যদি তা না পারো তার ছাত্র থেকে দাও। কেন তোমরা তো মুকাল্লিদ, তোমরা তো নিজেরে বলো ভাই তোমরা তাকলিদ কেন করো, তো মাজহাব কেন করো? কারণ কোরআন হাদিস বুঝি না, কোরআন হাদিস মহাসমুদ্র, এখান থেকে মনে মুক্তা বের করা সম্ভব নয়। তো মিলাদ কিভাবে বের করছো? মিষ্টি খাবার জন্য? ওই নিজেরে বলছে ভাই, যে কোরআন হাদিস মহাসমুদ্র, ওখানে মনে মুক্তা বের করে ইস্তেদলাল করার মতো যোগ্যতা আমাদের নেই। যখনই বলছে মিলাদের দলিল নেই, আর মৌলভী সাহেব হুজুর সাহেব এখন কোরআন থেকে মিলাদ খুঁজে বের করেছে, মানুষ কত কি বের করছে, বিজ্ঞানের ফর্মুলা বের করছে কোরআন থেকে, আর হুজুর বের করছে মিলাদের দলিল, খুব বাহাদুরি। মিষ্টি পাবে? আরে ভাই আমরা বলি যে মৌলভী সাহেব মিষ্টি খেতে চাইলে আমাদের কাছে নিজে নিয়ে মাঝে মধ্যে, এই ধর্মকে বিক্রি করে ব্যবসা করিয়েন না, কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে জনসংখ্যা ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেকে পরকালে ক্ষতিগ্রস্ত এবং অন্যকে ক্ষতিগ্রস্ত করেন না। কারণ এটা সকলে জানে, আপনার নিজেরা বলেন যে মিলাদটা হচ্ছে বিদাত হলে বিদাতে হাসানা, ভাই বলে কি বলে না ভাই? বিদাত মানে তারা নিজেরা বলে যে মিলাদ হচ্ছে এটা বিদাতে হাসানা, মানে ভালো বিদাত। তার মানে বিদাত কি? যেটা আল্লাহ রাসূল করেনি, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা করেনি, তাদের সংজ্ঞা। তার মানে বোঝা গেল যেটা আল্লাহ করে, আল্লাহ রাসূল করেনি, সাহাবারা করেনি, সেটা তো বিদাত। তাই কোরআন হাদিসের দলিল থাকবে কিভাবে? মানে বিদাতে হাসানা দলিলে প্রয়োজন নেই, আবার দলিল ইচ্ছে কি ব্যাপার? সবই সংঘর্ষী, একটা মিথ্যাকে ঢাকতে গেলে 100টা মিথ্যা লাগে। ঠিক একটা আমলকে সহি প্রমাণ করার জন্য তাদের যে আগে গেলে কথা হচ্ছে সবগুলো পরস্পর বিরোধী সাংঘর্ষিক হচ্ছে, এটা ধোকা দেওয়া হচ্ছে, এটা শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য মিলাদ, পবিত্র কোরআন সুন্নাতের মিলাদ করতে হবে এমন মনে কোনো কিছু নেই, এসব ধোকাবাজি। এক অমুসলিম ভাই প্রশ্ন করেছেন, ওনার সঙ্গে কথা হলো যার সঙ্গে, আচ্ছা আচ্ছা, ভাই প্রশ্ন করেছেন তিনি যদি ইসলাম কবুল করেন, তার স্ত্রী এখন অমুসলিম আছে, তার সাথে বসবাস করা যাবে কি যাবে না? অর্থাৎ তার সঙ্গে যদি তিনি ইসলাম কবুল করে ফেলেন, সেক্ষেত্রে তার সঙ্গে শারীরিক সম্পর্ক রাখা যাবে কি যাবে না? প্রথমত এটা নিয়ে ওলেমাদের মধ্যে ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে। কেন? অনেক নবী রাসূল ছিল যাদের স্ত্রীরা ইমান আনেনি,
আছে না? লুত আলাইহিসসালামের স্ত্রী ইমান এনেছিল, সূরা তাহরিম সনদ 66 আয়াত নম্বর 9 থেকে 11। তো অনেক নবী রাসূলদের জীবনী ঘাটলে দেখা যায় যে তাদের স্ত্রীরাও ইমান আনেনি, তবে স্ত্রী হিসেবে মর্যাদা তাদের ছিল। এই ধরনের কিছু নবীদের ঘটনাকে কেন্দ্র করে অনেকে বলেছে, কোনো স্বামী যদি পরবর্তী সময় অমুসলিম থেকে ইসলাম কবুল করে, স্ত্রীকে যদি দাওয়াত দিতে থাকে, যখন আবু তালেবকে আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত দাওয়াত দিয়েছিল, সে বুখারী কিতাবে জানায় হাদিস নম্বর 1360, ঠিক এইভাবে যদি দাওয়াত দিতে চাই তবে তার সঙ্গে সংসার করতে পারে, অর্থাৎ শারীরিক সম্পর্ক অবদ্ধ রাখতে পারে। আর জমহুরের মত হচ্ছে এটা, যদি স্বামী যদি ইসলাম কবুল করে ফেলে তাহলে সে বিবাহ বিচ্ছেদটা হয়ে যায়। দলিল তারা পবিত্র কোরআনের বাকারা সূরা 2 আয়াত নম্বর 221 এবং 22 তারা উপস্থাপন করেছে যে কোনো মুমিনদের জন্য এটা জায়েজ নয় যে কোনো মুশরিক স্ত্রী গ্রহণ করবে, আর কোনো মুমিন নারীর জন্য এটা শোভনীয় নয় যে কোনো মুশরিক স্বামী গ্রহণ করবে। এই আরবিতে কিছু সমস্যা আছে, তো এ বিষয়ে বিস্তারিত জানা জানা এখানে সম্ভব নয়, স্পষ্টভাবে যারা ওলেমা আছে তাদের কাছে আপনার সম্পূর্ণ পরিস্থিতিটা বলে লিখিত ফতোয়া দিতে হবে। কথা বুঝতে পারলেন? আপনি কি পজিশনে আছেন, আপনার স্ত্রীকে আপনি কতটা দাওয়াত দিয়েছেন, ইসলাম সম্পর্কে কতটা বুঝিয়েছেন, আসলে আপনি তাকে বুঝিয়েছেন, অনেক বুঝিয়েছেন কিন্তু ইসলাম কবুল করেনি, এমন যদি হয় তাহলে তার রায় আলাদা, আর যদি আপনি কিছু বলেননি তার জন্য রায় আলাদা হবে। তার জন্য ওলেমাদের সঙ্গে বসে সম্পূর্ণ ঘটনাকে খোলাসা করে তারপরে এটা রায় নিতে হবে, হট করে উত্তর দেওয়া এটা যাবে না, কেন এটা হালাল আর হারামের বিষয়। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে? জি, ইসলাম কবুল করতে চান ভাই? জি, টাইম নেবে। আচ্ছা, জাযাকাল্লাহ খায়রান। জি ভাই, যার সময় একটু রাখবেন, কথা বলবো কিছু ইনশাল্লাহ। আহলে হাদিসগণ কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা কি আহলে হাদিসরা মানে না? আচ্ছা ভাই, আপনারা সবাই আহলে হাদিস তো নাকি? আচ্ছা, কে কে মানেন একটু হাত তুলেন তো, যে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। কে আছেন একটু হাত তুলেন তো ভাই, একটা তো হাত উঠে না। তো যা দাবি আমরা করি না এই অভিযোগ আমাদের প্রতি কেন? বাংলাদেশে যেমন ভোলা মসজিদ, বরিশাল নাকি একটা বরিশালের ভোলা মসজিদ এবং সিলেটের আর তাকওয়া মসজিদে করে যখন আক্রমণ করা হলো, সেখানে একটা লিফলেট পেয়েছিলাম, ওখানে বেশ কিছু তারা অভিযোগ করেছিল, তার মধ্যে একটা যে আহলে হাদিসরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি মানে না। দেখেছেন, এই কালেমা নাকি শিরিক আহলে হাদিসরা বলে। ভাই, কোনো ব্যক্তি বিশেষ কোনো ব্যক্তি যদি একটা গবেষণা করে, এটা পুরো জামাতে পুরো চাপে দেয়া, এটা মূর্খের সর্দাররা করতে পারে। আহলে হাদিসের কোনো একজন ব্যক্তি, অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি যদি একটা বই লিখে দেয় যে এটা শিরিক, আর এটা পুরো জামাতে পুরো চাপে দেয়া, এটা মূর্খামি, এটা শুধু রাগ আছে এটারই প্রকাশ করছেন। আমরা আহলে হাদিস কি এটাকে অ্যাকসেপ্ট বা কবুল করেছি? জি না ভাই। তার আগে আপনাদের বাংলাদেশে হাদিস একাডেমি একটা আছে না, ওখান থেকে সেই মুসলিম 65 পৃষ্ঠা, সেই মুসলিমের অধ্যায় একটা রচনা করেছে ইমাম নাবী, যেটা রচনা করেছে কালামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা ফাউন্ডেশনের নাম কি যেটা প্রকাশ করেছে আহলে হাদিস একাডেমি। তবে এটা জ্বলন্ত মিথ্যা কথা নয় যে আহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তা বিশ্বাস করে না, তো প্রকাশ করেছে আমরাই বলি সেই মুসলিম। যদি আমরা বিশ্বাস না করতাম তো আমরা ওটা প্রকাশ করতাম কিভাবে বা করতাম কেন? দুই নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি বলা যাবে? জি, এর সেই সনদ কয়েকটি আছে, তারপরে তাবরানি ইমাম তাবরানি একটি কিতাব আছে আর দোয়া, আর ইমাম বাইহাকি একটি কিতাব আছে আসমা সিফাত, হাদিস নম্বর 195 সহি সনদে বর্ণনা আছে, কোনো রাবি পুরো আপত্তি নেই, একদম সহি সনদে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা প্রমাণিত এটা বলা যাবে। যারা বলেছে যে না এটা পড়লে শিরক হবে তাদের গবেষণা সঠিক নয়, কেন সহি সনদে যখন হাদিস পেয়ে গেছে আহলে হাদিসটি গ্রহণ করবে, হাদিসে গ্রহণ করবে, তাই এটা নয়। একটা কথা বলি, এই বইটার নাম দেখছেন, বইটার নাম ফাজাইলে আমল ও ওলামায়ে দেওবন্দের আপত্তি খণ্ডল, লেখক লুৎফর রহমান ফারাজি,
আহাদে হক মিডিয়া প্রকাশনী বিভাগ, রাহনুমা প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা। একটা মুনাজারা দেখছিলাম, আমাদের উপরে আপত্তি যে আমরা নাকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলাতে শিরিক বলেছি, এটা যে দেওবন্দীদের বলে লুৎফর রহমান ফরাজি ভাই ছাপানো, তাদের তিনি লেখক, ফেসবুক ইউটিউব জুড়ে আছে, আহল হাদিসকে নাকি মুনাজারা করার জন্য তাড়িয়ে বেড়ায়, অনেক কিছু বলে। তার এইবার 381 পৃষ্ঠা একটা ঘটনা বর্ণনা আছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ মিন জালিম। ভাই এই কথা শুনেছেন? 381 পৃষ্ঠা খুলবেন, এই দেখেন অনুবাদ তিনি করেছেন বাংলাতে, ওটা উর্দু, মানে একটা পত্রিকা ইমদাদ আশরাফ আলী থানভী তিনি পাঠাতেন, মানে তিনি ওটা পরিচালনা করতেন, ওইখান থেকে লুৎফর রহমান ফরাজি স্বয়ং নিজেই অনুবাদ করেছেন। আর স্পষ্ট হয়ে লিখেছেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, মূলত তিনি এটা জবাব দিতে চেয়েছেন, কিন্তু জবাব দিতে গিয়ে অনেকগুলো পদস্খলন করেছেন। কেউ যদি দেখতে চান দেখবেন, আমি পড়ে শুনে দেবো অনুবাদটা, ঘটনা পড়ে দেবো কি? আচ্ছা এ দেখেন বাংলা বই, এ ঘটনাটা চমৎকার ঘটনা আছে, ওটা পড়ে বলতে গিয়ে পড়ে নি লিখছেন, একদা স্বপ্নে, মানে আশরাফ আলী থানভী ওনার এক মুরিদ ছিল, ওই মুরিদ স্বপ্ন দেখছে, ওই কাহিনীটা, স্বপ্ন কি দেখেছে দেখে নেন। প্রথমে বলছে, একদা স্বপ্ন আমি কালিমা পড়ছিলাম, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলে হযরতের নাম নিচ্ছিলাম, মানে আশরাফ আলী থানভীর নাম নিচ্ছিলাম। ভাই অনুবাদ কিন্তু আমার নয়, লুৎফর রহমান ফরাজি তিনি করেছেন। তারপর দেখেন, তখনই আমার মনে উদয় হলো যে আমি ভুল করেছি কালেমা পড়ার ক্ষেত্রে, সঠিকভাবে পড়া উচিত। এই খেয়ালে দ্বিতীয়বার কালেমা শরীফ পড়লাম, মানে প্রথম মানের ভুল করেছে তো দ্বিতীয়বার পড়তে শুরু করেছে মুরিদ স্বপ্নের মধ্যে। মন তো, মনে তো এটা আছে যে সঠিকভাবে পড়ব, কিন্তু অনিচ্ছার শর্তেও মুখ থেকে মোহাম্মদ রসুলের স্থলে আশরাফ আলী বেরিয়ে যায়, নাউযুবিল্লাহ মিন জালিম। এবার দেখেন কি লিখছে আবার, অথচ আমার এ কথা জানা আছে যে এমনটি জায়েজ নয়। মুরিদ বুঝতে পারছে যেটা বলছে সেটা ঠিক নয়, কিন্তু অনিচ্ছায় মুখ থেকে এটাই বেরিয়ে যায়, তাও অনিচ্ছায় বেরিয়ে যায়। দুই তিনবার যখন এমনটি হলো, মানে একবার নয় অনেকবারই হয়েছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে দেখতে পেলাম, মানে স্বপ্নে পড়ে আল্লাহ রাসূলকে দেখেছে। তারপর দেখেন কি বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আরো মানুষ ছিলেন, আমি এমনটি করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন আমার উপরে কান্নার প্রবণতা এলো, মানে বেড়ে গেল যে আমি দাঁড়ানো থাকতে পারলাম না, মানে দাঁড়িয়ে থেকে পড়ে গেলাম, সাথে অত্যন্ত জোরে চিৎকার দিলাম, আমার মনে হচ্ছিল যে আমার ভেতরে কোনো শক্তি নেই। ঠিক আছে, স্বপ্ন মানুষ যা ইচ্ছা তাই দেখতে পারে, স্বপ্নে তো আমিও কতদিন দেখেছি কোটিপতি হয়েছি, এটা কোনো বিষয় না, স্বপ্ন মানুষ দেখতে পারে নাকি, তো স্বপ্ন যে এমন দেখবে, যাই হোক। কিন্তু তখন শরীর ছিল অনুভূতিহীন, ছিল উক্ত ঘটনার প্রতিক্রিয়ায়, অথচ ঘুমন্ত ও জাগ্রত উভয় অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর খেয়াল ছিল। এবার এই যে মুরিদ এবার জেগেছে, মানে ঘুম থেকে এবার উঠে পড়েছে, জেগেছে, কি হচ্ছে দেখেন জাগার পরে, মানে ওটারা স্বপ্নতে যা ইচ্ছা দেখলো, আর স্বপ্নে যদি কেউ দেখা যায় একটা মেয়ের সঙ্গে সেক্স, অর্থাৎ তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, তারপরে তার হজদারি হবে না, হবে নাকি? স্বপ্নে যদি কেউ ভুল একটা কালেমা পাঠ করে, তারপরে নিশ্চয়ই হজদারি হবে না, এটা শরীর, কারণ একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে স্বপ্ন যদি মানুষ যদি ঘুমিয়ে থাকে, মানুষ যদি পাগল হয়, তারপরে কোনো শরীর জারি হয় না, তো ঘুমিয়েছে মানা গেল, স্বপ্নে স্বপ্ন তো চলে, কাউকে কিছু দেখে যদি স্বপ্নে স্বপ্ন তো চেয়েছে, আপনার পরে তার কোনো হজদারি হবে না, তো এটা তাহলে বাদ গেল, ঘুম থেকে উঠে কি হয়েছে দেখা যাক। আর এটা লুৎফর রহমান ফরাজি জবাব দিয়েছে, মানে ঘটনা আনার পরে, মানে স্বপ্ন, স্বপ্নের মধ্যে কোনো শরীর যায় জানে, কিন্তু জাগ্রত অবস্থা কি ঘটেছে দেখেন। এবার কি বলছে দেখেন, আচ্ছা কিন্তু জাগ্রত হওয়ার পর যখন কালেমা ভুল পড়ার কথা স্মরণ হলো, তখন মন থেকে এই ধারণাটি দূর করার জন্য এবং
কখনো যেন এমন ভুল না হয় এই চিন্তায় বসে গেলাম। তারপর এক পাশে কাপ হয়ে কালিমা শরীফের ভুল পড়ার ক্ষতিপূরণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে শুরু করলাম। যেহেতু কালেমা ভুল করে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ মিন জালিক মাযাল্লা আস্তাগফিরুল্লাহ, এটা যখন বললাম যে ঘুম থেকে উঠে কি করছে, এটা একটু কাফরা দেবে কে তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়বে, দরুদ পড়ছে দেখেন। কিন্তু তারপরে মুখ থেকে বের হচ্ছিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা আশরাফ আলী নাউযুবিল্লাহ, ওটারে ঘুমিয়েছিল, এটা জাগ্রত অবস্থায়। এবার স্বজ্ঞানে যে আমি ভুল করেছি স্বপ্নে, স্বপ্ন মনে আছে স্পষ্ট যে স্বপ্নে ভুল করেছে, এবার ও কাফরাদের জাগ্রত অবস্থায় তারপর বারবার পাক করে ফেলছে কি দুরুদের ভুল কালেমায় ভুল। আজ আহলে হাদিসকে বলে নাকি আমরা নাকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানি না, আর তোমরা আশরাফ আলী রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ। এই ধরে কত কালেমা আছে জানেন, যখন এই কথা যখন বেরোবে সেটা মোনাজাত হচ্ছে পাকিস্তানে, গুস্তাকি কম হে মোনাজাত টাইপের বিষয়, তো বেরোবিরা বলছে তোমারা কিতাব কি আন্দারে লিখিয়ে লিখা হে আলিন্দা রাসা আলী রসুল্লাহ কে বারে মে, তো কি আহে তোমার কালবাল্লাহ ইলা ইল্লাল্লাহ আসা আলী রসুল্লাহ, আর দেওবন্দি চক্রে উঠে দাঁড়িয়ে তারা বলছে আরে তোমার তোমার কিতাব জ্ঞান দারে এই বারে মজুদ হে, তো কি ফায়দ ফরিদিয়া সাফা নাম্বার 170 মে লিখা হে লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ মিন জালি, মানে বেরেলভি একটি বই আছে ফায়দ ফরিদিয়া যেটা পাকিস্তান লাহোর থেকে ছেপিয়েছে, ওইখানে বেরেলভি কি লিখেছে জানেন, ওখানে এই ঘটনা আছে যে একজন মুরিদ এসেছে, মুরিদ আসার পরে বলছে যে আমি এখানে মুরিদ হতে এসেছি, তো উনি তখন বলছেন যে তুমি কালমা কি স্তর পারতি থে, তো বলছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে ইউনা পড়ো ইসি তারা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ মিন জালি। কালেমা নিয়ে কত কি আছে জানেন, চিস্তি রাসূলুল্লাহ তো আছে, একটা বই আছে আহমেদ ইয়ার খান নাইমির লেখা বারবার জা আল হক, একটা বইয়ের নাম শোনেন আমার মুখ থেকে, ওই বইয়ের লেখক তিনি 21 পৃষ্ঠাতে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি নাবি রাসূলুল্লাহ, আরো অনেক আছে লা ইলাহা ইল্লাল্লাহ লন্ডন রাসূলুল্লাহ, ওই ফাওয়াইদে আছে আমার কাছে প্রত্যেকটা, মানে স্ক্রিনশট আমি সঙ্গে নিয়ে এসেছি যে আহলে হাদিসকে তারা বলে যে আমরা নাকি মুহাম্মদ রাসূলের কালেমা মানি না, আর তোমরা চিস্তি রাসূলুল্লাহ লন্ডন রাসূলুল্লাহ আছে ইংরেজ রাসূলুল্লাহ তাদের কিতাবে মজুদ আছে, প্রত্যেকটা উর্দুর ফার্সি কিতাব যদি কেউ দেখতে চান আমার কাছে ল্যাপটপে আছে, আমি সেগুলো স্ক্রিনশট নিয়ে এসেছি, যা দেখতে চান তাদেরকে দেখাতে পারি যে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ শিবলি রাসূলুল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, আবার এর কাছে আংরেজ রাসূলুল্লাহ, আবার আছে কি জানেন লন্ডন রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ মিন জালি, মানে কাকে খুশি করার জন্য বলেন তো ভাই, আমাদেরকে বলে ইংরেজদের দালাল, তোমাদের কালেমা হচ্ছে লন্ডন ইল রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ মিন জালি, চোরের মার বড় গলা। এই জন্য বলি যে চোরের মার বড় গলা সবসময় তারা এমনটি করেছে অপবাদ দ্বারা দেয়, এর জন্য আমি প্রথমেই বলি যে ভাই কাছের ঘরে বাস করে লোহার ঘরে ঢেল ছুড়লে মাঝে মাঝে আমার একটু যদি মেরি চুর মার হয়ে গেলে এগুলো বলি না, তখন বলবে যে রুহুল আমিন ভাই ফিতনা করছে, কিন্তু তোমার কালমা পরিবর্তন করেছে আমাদের উপরে কালমার অভিযোগ, যদি তারা মুখ খুলে আমরা করতে পারি কি পারি না। আরো আছে কত রকমের কালেমা নেবেন তাদের, যেগুলো পিসের কিতাবপত্র খুললে এবং কালেমা বেরিয়ে যায় যে পিসের নাম দিয়ে তারা কালেমা পাঠ করে যেটা কিতাবে মজুদ আছে, কে পড়ে কে পড়ে না তোমাদের ব্যাপার, আসে বিষয়টি স্পষ্ট হয়েছে। একদায় প্রশ্ন করেছেন পুরুষের বুকের একটি হাড় দিয়ে নারীকে তৈরি করা হয়েছে, তাহলে যা চারটি বউ যে একবার বিবাহ করলো পরে আবার করলো তালাক দিল আবার দিল, যাই হোক ভাই প্রশ্ন করেছেন যে পুরুষের শরীরের ডান দিককার হাড় দিয়ে বাম দিক বা ডান দিক যাই হোক না কেন দিয়ে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, মানে কে যে আপনার স্ত্রী হবে হাড় থেকে আগে থেকে তৈরি হয়েছে, তো যা চারটে বউ বা পাঁচটা ছটা মারা গেছে করেছে আর একটা একটা করেছে, তো তাদের কোন হাত দিয়েছে, তো এটা সম্পূর্ণ ভুল ধারণা। পবিত্র কোরআন বা সহিহ সুন্নাহতে কোনো জায়গাতে নেই যে স্বামীর ডান বুকের বা বাম বুকের হাড় দিয়ে স্ত্রীকে তৈরি করা হয়েছে,
বরং এটা শুধুমাত্র আদম আলাইহিসসালামের জন্য প্রযোজ্য। তার ডানা তোবা বাম হাড় দিয়ে হালকা তৈরি করা হয়েছে, তার মানে এই নয় যে আমার স্ত্রীকে আমার ডানা বা বাম বুকের পাজরে হাত দিতে হয়েছে, এ কথা সঠিক নয়। এটা আদম আলাইহিসসালামের হয়েছে, তারপরে আর কোনো কিছু বর্ণনা নেই। এটা আম মানুষের জন্য এমন কোনো কোরআন সুন্নাতে নেই। যারা বিশ্বাস করে এটা সম্পূর্ণ ভুল বিশ্বাস, আর যারা ইসলামের অভিযোগ করছে তারা না জানে অভিযোগ করছে, এরা সকলে মূর্খের স্বর্গে বাস করছে। জি, একবার প্রশ্ন করেছেন মসজিদে হিন্দুদের গীতা পাঠ মন্ত্র করা কতটুক বৈধতা আছে। আমি প্রথমে সন্দেহ করেছিলাম যে মন্দির মসজিদ আবার মন্দির গীতা পাঠ, যে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদি আল্লাহ আনন্দেরকে তিনি গ্রিক ভাষা শিখতে পাঠিয়েছিলেন, কেন তওরাত ছিল সেই সময় গ্রিক ভাষাতে। শুধু দাওয়াতের ক্ষেত্রে আপনি যে কোনো ভাষা আপনি ব্যবহার করতে পারেন, সংস্কৃত ভাষা মন্ত্র এটা কি বোঝানোর চেষ্টা করছিলাম, তাওহীদ, আল্লাহর প্রকৃত যে আল্লাহকে তিনি, এখানে এমনি কোনো মূর্তি পূজা এখানে করা হয়নি। যে কোনো ভাষা এখন যদি হিন্দি ভাষা বলে বা কোনো সমস্যা আছে, ভগবান একই হে, আমি তেলেগু বললাম তেলেগু, ভগবান টক্কা ডেমনেডু, বা আমি ইংরেজি বললাম বা কোনো ভাষার সঙ্গে কোনো সমস্যা নেই। তো আমরা এখানে কি যে সংস্কৃত একটা ভাষা, যেহেতু তাদের বইয়ের কথাগুলো সংস্কৃততে আছে তো সংস্কৃত বলছে, সমস্যা কোথায়, কথা বুঝতে পারলেন কি? এখন যদি বাইবেল যদি ইংরেজিতে বলি, বাইবেল একটা ভাষা ইংরেজিতে বললাম, জেসকে স্পিজে আপনি এ কথা বলেছে যে বললাম একটা বাইবেল শ্লোক, তাহলে কি আপত্তি করতেন? কেন করতেন না বলেন তো? বাইবেল মানে ইংরেজি ভাষা সকলে জানি আমরা, কিন্তু যেহেতু সংস্কৃত এটা ঠাকুরমশাই বলে, এটা ঠাকুরমশাইয়ের কথা, জি না ভাই এমনটি নয়। মিশকাত হাদিস নম্বর 194, সুনান দারিমি হাদিস নম্বর 435, মুসনাদ আহমদ হাদিস নম্বর 17,156, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওমর বিন খাত্তাবের যে তওরাত পড়ার ঘটনাটা আছে, এই সূত্র যেটা আছে সেটা দুর্বল। আমি অনেকবার হাদিসটা বলেছি, তো পরবর্তী তাহাকিকে দেখেছি হাদিসটা দুর্বল, যে তওরাত পড়তে নিষেধ করেছে, সনদ দুর্বল আছে। আলবান নাসির আলবানী সহিব হাসান বলেছেন, শেখ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ তার মিসকাত আল মাসাবিত তিনি তাহাকিকে তিনি পরবর্তী সময় তিনি তাহাকিকে জেক বলেছেন। আর দুই নম্বর সহিব বুখারী হাদিস নাম্বার 3,461, আল্লাহ বলছেন যে বাল্লিগু আননি ওয়াল আয়া, একটা আয়াত থাকলে জানা থাকলে বলে দেবো। হাদিসু বানী ইসরাইল আল হারাজ, বানী ইসরাইলের কাহিনী বলে কোনো দোষ নেই, তবে কথা যখন বলবো সত্য মিথ্যা বিচার করতে হবে। মান কাযযাব আলাইয়া, যখন কোনো কথা বলবো তখন সত্য মিথ্যাটাকে যাচাই করতে হবে, তবে যাচাই করে বলেছি, যেগুলো পবিত্র কোনের সঙ্গে এক আছে সেগুলো আমি বলেছি। তো এটা সহিহ বুখারী 3,461 নম্বর হাদিস, এবং সূরা ইমরান 1:64, কুল আহলাল কিতাব তাআউলাউ ইলা কালিমাতিম, যে এক বাক্যে আসো, এই আয়াতে হাদিসের সাদৃশ্যপূর্ণ, এটা আমরা বলেছি শিক্ষা দেবার জন্য, এটা শরীয়ত অনুমোদন করে, এটা কোনোভাবে নিষিদ্ধ নয়। একবার প্রশ্ন করেছেন যে হানাফি মাজহাবের কাজীরা যেভাবে বিয়ে পড়ায় সেই বিবাহগুলো কি সম্পূর্ণ বৈধ হয়? ভাই আমি তো নিজে বিবাহ করি নাই, আর তারা যে কিভাবে বিবাহ করে এটা সম্পূর্ণ কোনোদিন দেখি নাই। এখন যদি আপনি নির্দিষ্টভাবে খাসভাবে বলে দিতেন যে এই আমলটা কি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, তাহলে বলতে পারতাম যে কোন আমলের কথা বলছেন, কোরআন হাদিসের মানদণ্ডে বলতো। এখন কোনটাকে এখন গোটা বিবাহটাকে কি বলবো, সে আহলে হাদিস করুক আর হানাফি করুক, আপনাদের পুরান ঢাকার যা বিবাহ আমি শুনেছি, যে আপনার যেভাবে গেটকে সাজিয়ে দেন, যেভাবে মেয়েরা ছেলেরা সাজে, যেভাবে গহনা পরে, এটা হানাফি হোক আর সাফি হোক আর আহলে হাদিস হোক, এগুলো সকলে আহলে কবিস, বুঝতে পারলেন কি? তেমন নির্দিষ্ট খাস ভাবে বলতে হবে। এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি যাবে না? সহিহ বুখারী কিতাবে তাহাজ্জুদ একটা হাদিস আছে, যারা তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত তারা এশার নামাজের পরে যদি 2 রাকাত সালাত আদায় করে ঘুম শুয়ে পড়ে বা ঘুমিয়ে যায়, তারপর যদি রাত্রিবেলা উঠতে না পারে তার জন্য ওটা যথেষ্ট হয়ে যাবে। এবার এটা যদি কন্টিনিউ করে যদি প্রতিদিন ইচ্ছা করে, আমি তো প্রতিদিন ইচ্ছা ওঠার কোনো নিয়াতি নাই, মানে ওঠার নিয়াতি নেই, ওই নিয়াতে শুয়েছে যে আমি 11টা 10 একটু শুয়ে পড়বো, হে নিতে সে ঘুম আসবে না, যে এইসব ব্যক্তিদের জন্য নয়। আপনি খুব ক্লান্ত হয়েছেন, পরিশ্রম করেছেন অনেক, যাচ্ছে আপনি রাজশাহী থেকে ঢাকাতে এসেছেন, পরিশ্রম হয়েছেন, এসে আপনি কেবল আসর পরে এসার পরে আপনি খাওয়া দাওয়া একটু ক্লান্তি, তো আপনি মনে করছেন যে না আজকে মানে সম্ভব নয়, 2 রাকাত পরে আপনি শুয়ে পড়লেন, তারপরে
আল্লাহ যদি আপনাকে সেই সময় জাগিয়ে আপনি পড়বেন, এই সব ব্যক্তির জন্য ব্যতিক্রম ধর্মী, মানে ব্যতিক্রমে যেমন শুয়োরের মাংস খাওয়া জায়েজ সূরা বাকারা 1173, তেগুলো ব্যতিক্রম ধর্মী শরীয়ত, এটা আম করে নিয়েন না। কথা বুঝতে পারলেন? আসলে যেটা স্পষ্ট হয়েছে, দাড়ি রাখার সঠিক পদ্ধতি এবং দাড়ির পার্শ্ববর্তী দাড়ি কেটে একমুষ্টি রাখা যাবে কি যাবে না, এটা ওলামাদের মধ্যে মতনৈক্য আছে। আহলুল ইলম যারা আছে, আহলুল হাদিস, এদের মধ্যে মতপার্থক্য আছে। তবে যেখানে মতপার্থক্য নেই কমপক্ষে সেগুলো করেন। এক, দাড়ির চাছা হানাফি সাফি মালিকি হাম্বেলি এবং আহলে তাশাইয়ু এবং আহলুল হাদিস, আহলে তাশাইয়ু মানে শিয়া, মানে সমস্ত শিয়া যতগুলো ফিরকা আছে তাকে আহলে তাশাইয়ু বলা হয়। এই ছয়জন ক্যাটাগরি যারা আছে সকলের ঐক্যমতে দাড়িকে চাছা হারাম, দাড়িকে যদি কেউ বিলেট দিয়ে চেঁচে হিজড়া মতো করে তাহলে এটা সকলের ঐক্যমতে হারাম। দুই, দাড়িকে ছেড়ে দেওয়া, মানে দাড়ি যে রাখতে হবে মুসলিমদেরকে, হানাফি সাফি মালিকি হাম্বলি আহলে তাশাইয়ু আর আহলুল হাদিস সকলের ঐক্যমতে এটা ফরজ, সকলের ঐক্যমতে ফরজ। তিন নম্বর মাসালা, দাড়িকে আপনি কতটুক রাখবেন, এক মুষ্টি পরে ছেড়ে দেবেন না এক মুষ্টি রাখবেন, এটা নিয়ে বলে মধ্যে মধ্যে মতনৈক্য আছে। ভাই মতনৈক্য কোথায়? ভাই মাসালা কটা বলেন তো, কমপক্ষে তিনটে। এক, দাড়ির চাছা হারাম, দাড়ি রাখতেই হবে আপনাকে, আর দাড়ি যদি ছেড়ে দিবেন শুধু রাখা না, দাঁড়িয়ে ছেড়ে দিলেন, এই যে ছেড়ে দিচ্ছেন এটা ফরজ। ইখতিলাফ আছে এক মুষ্টি পরে কেটে দেওয়া সুন্নাত না ছেড়ে দেওয়াই সুন্নাত। সহিহ বুখারী হাদিস নম্বর 5891 এবং 92 ইবনু ওমরের সূত্রে যে হাদিস বর্ণনা আছে, সেই হাদিসে যেটা বর্ণনা আছে যে তিনি হজের সময় তিনি এক মুষ্টি ছাড়তেন। মুসান্নাফ ইবনু আবি শাইবা এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আবু হুরায়রা আব্দুল ইবনু আব্বাস ইবনু ওমর থেকে সাতজনের সূত্রে হাদিস পাওয়া যায় যারা এই আমলটি করতেন। কিছু কিছু আম সাহাবি আছে যারা আম সময়তে করতেন, হজের সঙ্গে খাস তারা করেনি, কিছু সাহাবিদের আসার আছে। কথা বুঝতে পারছেন? এক মুষ্টি ছেড়ে দেওয়া কিছু আসার আছে যেটা সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের আমল। তার জন্য আমরা মনে করি যে সর্বোত্তম হচ্ছে এটা, যেখানে ইখতিলাফ নেই, কোনটা ছেড়ে দেওয়াটি। ভাই নাচতে নেমে ঘুমট দিয়ে লাভ কি, নাচতে যখন লেগেছেন তো ঘুমট দিয়ে লাভ কি, নাচছেন পুরো, দাড়ি যখন রেখেছে বা ছাটা ছাটি কিসের। মীর জাফরকে চেনেন? দাড়িকে এই সাইড দিয়ে চেয়েছে দেখে রাখ হয়ে যাবে। কিছু কিছু লোক আছে আমরা ছাটে তাই মনে হয়, মনে করে ওকে দেখতে ভালো লাগছে, আসলে বিশ্রী লাগে। কার কি লাগে জানি না, কিন্তু ওকে দেখলে বিশ্রী লাগে, মানে এমনভাবে সুন্দরভাবে মানে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে করে দেখতে বাজে লাগে, অ্যাকচুয়াল বাজে লাগে। তো যাই হোক ভাই, দাড়ির চাছাটা হারাম, হানাফি সাফি মালিকি হাম্বলি আহলে তাশাইয়ু আহলে হাদিস সকল ঐক্যমতে দাড়ি ছেড়ে দেওয়া ফরজ। এটা নিয়ে ইখতিলাফ আছে, যেহেতু ইখতিলাফ সন্দেহ আছে, সন্দেহকে বাদ দেন পুরো ছেড়ে দেন, এটাই সর্বোত্তম। আর কেউ যদি ছাটে, এটা নিয়ে ওলামাদের মধ্যে মতনৈক্য আছে, গুনাহে কাবিরা হবে কি হবে না। তবে আমার যেটা মত যে গুনাহে কাবিরা হবে না, তবে ছেড়ে দেয় এটা সুন্নাত। আসলে যেটা স্পষ্ট হবে, আচ্ছা, শেখ আমানুল্লাহ ইসমাইল আল মাদানির স্ত্রীর জন্য দোয়া করবেন। আপনারা অনেকে জানেন আমরা সেদিন প্রোগ্রামে একসঙ্গে ছিলাম, জায়গাটা ধামরাইল প্রোগ্রাম করে একসঙ্গে বের হচ্ছিলাম, আমাদের ওয়ালি হাসান ভাই এবং তার ক্যামেরা সঙ্গী সাথী সকলে একসঙ্গে ছিলাম। আমরা প্রোগ্রাম করে যখন ছেড়ে দিলাম, দুজন দুই রাস্তায় আমরা চলে গেলাম, কিছুক্ষণ পরে খবর আসে যে শেখ আমানুল্লাহ ইসমাইল আল মাদানি তার স্ত্রী ইন্তেকাল করেছেন, তথা মৃত্যুবরণ করেছেন। আপনারা সকলে তার স্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে, আল্লাহু আমিন। আর একটা সম্পূর্ণ ব্যক্তিগত ঘোষণা, যে আমাকে অনেকে শাইখ লেখেন, এটা আমার প্রবল আপত্তি আছে, যে আমাকে শাইখ আপনারা লিখবেন না, আমি এটাই পছন্দ করি যে আপনারা শাইখ লিখবেন না, কারণ শাইখ হওয়ার জন্য অনেকগুলো যোগ্যতার প্রয়োজন আছে, এটা যদি আপনি না বলেন এটাই আমার বেশি পছন্দ করি, কেন এটার জন্য একটা লেভেল আছে। এখন একজন বড় আলেম তারও যে পদবি, আমার একজন একই পদবি, আর একজনের একই পদবি, কমপক্ষে তো একটা মান রাখতে হবে নাকি, যে লেভেল থাকে সেই লেভেলটা দেন। আমি একটা সাধারণ আপনাদের মতোই, আপনারা যদি কম একটু পড়েন আমি একটু বেশি পড়ি, তার জন্য দু একটা কথা বেশি বলতে পারি, আমার মধ্যে অনেক ভুল আছে যেটা পরবর্তীকালে বুঝতে পারি যে হ্যাঁ এটা ভুল বলেছিলাম। যেমন
আপনাদের সুরিন্দোলা জামে মসজিদের উন্নতিকল্পে মে মাসে যে প্রোগ্রামটা হয়েছিল, একটা প্রশ্ন এসেছিল যে গরুকে ইঞ্জেকশন দিয়ে, কেজি সিরিজ দিয়ে যদি ইঞ্জেকশন দেয়, সেটা দিয়ে যদি বাচ্চা যে ফর্মুলা আছে এটা কি অনুমোদিত হবে না নিষিদ্ধ হবে? আমার জানা ছিল না, আমি পরিষ্কার বলেছি এটা আমার জানা নেই, আমি কোনো এরকম ফতোয়া করিনি, কোরআন সুন্নাতে কোনো দলিলও নেই। পরবর্তী সময় আমি তারপর থেকে অনেক ঘেটেছি যে আসলে কী আছে কী আছে, পরবর্তী সময় দেখলাম যে না এটা বৈধ। দলিল সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওমা খলাকতু জিন্না ইনস ইল্লা লিয়াবুদুন, যারা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, তো শরীর সম্পূর্ণ নির্ভর করে মানুষ আর জিনের জন্য, এটা পশু পাখির জন্য নেই। তাই কেউ যদি সিরিজ দিয়ে যদি কেউ যদি বাচ্চা আত্মজন্য এগুলো করে এটা অনুমোদিত। পরে আমি ভালোভাবে ঘাট থেকে দেখছি আমার তাহারিকের একটা ফতোয়া আছে, বাসার তাহারিকের একটা ফতোয়া আছে, ওটা অনুমোদিত, ওটা জানা ছিল না। যেটা জানা থাকে না পরিষ্কার বলে দিই, যে আমার জানা নেই, যেটা আলেম আছে তাকে জিজ্ঞাসা করেন। তো যাই ভাই, আমাকে শায়খ মাফ চাই, আমি শায়খ নয়, আমাকে জাস্ট ভাই বলেন, রুহুল আমিন ভাই যথেষ্ট, বা ব্রাদার রাহুল যদি আপনারা বলতে চান বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো শায়খ বলেন না, আর বাংলার ডক্টর জাকির নায়েক এটা বলেন না, এটা বলে দুটো ক্ষতি। এক, ডক্টর জাকির নায়েকের নামে বাংলাদেশের একটা অপবাদ আছে, আমাদের ভারতেও আছে, ওটা বড় জাকির নায়েক, এটা ছোট জাকির নায়েক, আগে কলার ধরে নিয়ে চলে যাবে, দাঁত বন্ধ। আর দুই নম্বর, বাংলার ডাক্তার জাকির নায়েক আমার মধ্যে রিয়া সৃষ্টি হতে পারে, তার জন্য এগুলো বাদ দেন, আল্লাহর কাছে দোয়া করবেন, যতটা বলতে পারছি আল্লাহ যেন তার চাইতে বেশি আমল করার তৌফিক দান করেন, এবং আরও বেশি বেশি দিন শেখা এবং জানানোর উদ্দেশ্যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যেন কাজগুলো করতে পারি, এর জন্য খাস অন্তর থেকে দোয়া করবেন, আর কিছু চাই না, এতটাই দোয়া করবেন। যাই হোক, আজকে তো আমার আলোচনা নভেম্বর 30 তারিখে মাহফিলের কথাটা বলে দেন, বই নিয়ে এসেছেন? বই 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 গাড়িতে আছে। আচ্ছা, আর যাই হোক, এবছর আরো দুটো বই আপনাদেরকে উপহার দিতে চাই, বইটা সম্বন্ধে আমাদের সঙ্গে নেই, একটা হানাফি মজাব আহলে হাদিস ইখতিলাফ নিরাশন, 35টা মাসালা আছে যেটা হানাফের আহলে হাদিসের মধ্যে মত পার্থক্য আছে, স্বতন্ত্রভাবে ওটার জবাব লেখা হয়েছে। আর একটা আছে নেক আমল ও ফজিলত, আর আগে তো তাকলিদ বিভ্রান্ত নিরাশন পেয়ে গেছেন, যে তিনটে বই আপনার সুনান প্রকাশনী থেকে আলহামদুলিল্লাহ ছাপা হয়েছে, আপনার ওখান থেকে সংগ্রহ করতে পারেন, সম্ভবত সাকিব ভাই অফারও ছেড়েছে তিনটে বই একসঙ্গে নিতে পারেন। কালকে যেখানে প্রোগ্রাম আছে আপনার বই পেতে পারেন। শেষ করে দিই, তো বিশেষ ঘোষণা, ইনশাআল্লাহ আগামীকাল বাদেশা30 নভেম্বর সুরিটোলা আহলে হাদিস জামে মসজিদের উন্নতিকল্পে বা উদ্যোগে আগামী 30 নভেম্বর একটা আলোচনা সভা ডাকা হয়েছে আপনাদের এই পার্শ্ববর্তী জায়গাতে, মসজিদের সামনে ওয়াজ মাহফিল।